نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا صدق رسوله النبي الكريم سمانيت بداية وقت بندو জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে কিছু সময় কিছু কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। সর্বাগ্রে আজকের সভা যারা আয়োজন করেছেন তাদের জন্য রইল আন্তরিক দোয়া। পাশাপাশি এক অকৃত্রিম ধৈর্যের পরিচয় দিয়ে যারা এই গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করছেন তাদের জন্য রইল আন্তরিক দোয়া। আল্লাহ সকলের নেক নিয়তকে পূর্ণ করেন, বলুন আমিন। ভাই, অ্যাকচুয়াল সবার যৌবন পিরিয়ড শেষ হয়েছে, এখন সবার বার্ধক্য শুরু। 12:30 বাজে, মানে সবার বার্ধক্য শুরু হয়েছে। এরপরও আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, আল্লাহ আপনাদের যাজা দিন। আর একবার বলি আমিন। ইত্যাগ্রে বক্তাদের কাছ থেকে কি অজনসিয়ত শুনেছেন আপনারা ভালো জানেন। আমি কমবেশি সন্ধ্যার 1 ঘন্টা আগে থেকেই এ পর্যন্ত টোটাল টাইমটায় ছিলাম চরম ব্যস্ততার ভিতরে। সময়ের আরও 5-7 মিনিট আগেও এখানে এসে পৌঁছেছি, ফলে এখানকার কোনো বক্তাদের বক্তৃতা নিশ্চয়ই আমার শোনার সুযোগ ঘটবে। তো আমি কিছু বলার আগে আপনাদেরকে গল্পের ছলে দুটো কথা বলি। ভাই, হযরত মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানযুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ধর্মের জ্ঞানটাই হলো মূলত ধর্ম। সুতরাং যার কাছ থেকে তোমরা ধর্ম জ্ঞান সংগ্রহ করবে লোকটাকে আগে যাচাই করো, অন্যমনস্ক হবেন না। আমি সময় খাওয়ানো লোকও নই, আর অযথা কথা বলে আপনাদের মূল্যবান সময় ব্যয় করাবো ও চরিত্র নেই। সুতরাং শান্ত হন, নীরব হন এবং নিরবিচ্ছ মন নিয়ে কথা শুনুন। আল্লাহু সাফি
নিরবিচ্ছিন্ন মন নিয়ে কথা কটা বুঝুন। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন যখন বলেছেন যে ধর্মের জ্ঞানটাই মূলত ধর্ম, ফলে যার কাছ থেকে ধর্ম জ্ঞান নিতে হবে সেই লোকটাকে আগে যাচাই বাছা করা দরকার। বিশেষত নবী পাক একটি হাদিসে বলেছেন এমন একটা জমানা আসবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা, একদল মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে, ডাকছে ধর্মের দিকে কিন্তু মূলত দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়। রাসূল বলেছেন মান আজাবাহুম ইলাইহি কযাফুহু ফিহা, ওই ব্যক্তিদের ডাকে যে জবাব দেবে তাকে জাহান্নামী নিক্ষেপ করবে। সাহাবীরা বললেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, বললে হুজুর ওই লোকগুলো কারা, তাদের গুণাবলী কি? প্রিয় নবী বললেন হুম মিন জিলদাতিনা, তাদের নিদর্শন হলো তারা আমার মতো পোশাক পরিহিত হবে, ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এবং আমার মতো জবানেই কথা বলবে। ভাই একটা ডাক্তার, একটা মাস্টার, একজন ব্যারিস্টার, একজন পার্থিব কোন ব্যক্তিত্ব, তিনি যদি আম জনতাকে জাহান্নামের দিকে ডাকেন কিংবা কোন কথা যদি তিনি আহ্বান করেন কোন কথার দিকে, একজন ধার্মিক মানুষ ভাববে এ লোকটা একজন রাজনৈতিক ব্যক্তি, কি লোকটা একজন সাধারণ ব্যক্তি, তো ওনার মুখে ধর্মের বাণী শুনতে যাব, হয়তো উনি সঠিক পথের নিশানার পরিবর্তে কোনো বেঠিক পথের নিশানা দিতে পারে, ভয় লাগে। কিন্তু যদি ধর্মের ভেদ করে আর কোরআন আর হাদিস বলে যদি জনগণকে জাহান্নামের দিকে ডাক দেয়া হয়, জনগণের বুঝতে সেটি যথেষ্ট কষ্ট হবে, কথা ঠিক না ভুল? কেননা তার বাহ্যিক আবরণ, তার মুখের ভাষা, স্বাভাবিকভাবেই যে কেউ ভেবে নেবে লোকটা কোরআন বলছে, লোকটা হাদিস বলছে, তার গায়ে রয়েছে সুন্নতি পোশাক, সুতরাং এই লোকটা কোশ্চিন কালেও আমাদেরকে বিপদগামী করতে পারে না, এই লোকটি কোশ্চিন কালেও আমাকে বিভ্রান্ত করতে পারে না, এ লোকটি কোশ্চিন কালেও আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে না, এরকম একটি আস্থা ধর্মের ভেদধারী আর কোরআন হাদিসের সাইনবোর্ড লাগিয়ে বললে সাধারণ মানুষ সেটিকে বিশ্বাস করতে বাধ্য। বরং ভাই ধর্মের ভেক লাগিয়ে আর কোরআন আর হাদিস বলে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া সব থেকে সহজ। এই কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা এই বাচ্চাগুলো কারা? আমার এই পর্যন্ত কথা কি বুঝতে পেরেছেন? দুটো হাদিস বলেছি, একটাতে বলেছি যার কাছ থেকে ধর্ম জ্ঞান নেবে তাকে যাচাই করো, সে তোমাকে ধর্ম জ্ঞান দেবে না অধর্ম জ্ঞান দেবে, সে তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে, সে নিজে সুপথের পথিক না কুপথের পথিক, জি এটা ভাবো। দ্বিতীয়ত বলেছি নবী বলেছেন একদল মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষদেরকে ডাকবে, সেটাকে যেবা যারা সব যেবা যারা জবাব দেবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। সাহাবীরা বললেন হুজুর তার নিদর্শন, প্রিয় নবী ঠিক আছে না ঠিক আছে জি ভাই, রাসূল বললেন সে আমার মতো পোশাক পরবে, আমার মতো আরবি কথা বলবে। আমি আপনাকে বোঝাতে চাইছি এই হাদিস দুটো থেকে আমাদের জ্ঞান নিতে হয়, যে কেউ ওয়াজ করবে সেটি ইমানদার মুসলমানের পক্ষে শোনা ঠিক নয় না জেনে না বুঝে, ঠিক না ভুল? পাশাপাশি ধর্মের নামে যেই ডাকুক
আমি যতক্ষণ পর্যন্ত তার আপাদ মস্তক তার ধর্মীয় বিশ্বাস তার কৃষ্টি সভ্যতা তার আখলাক আমল সম্পর্কে সজাগ সচেতন না হব ততক্ষণ পর্যন্ত তার বক্তৃতা শুনলে আমার আগামীতে যে কোনো ভয়ের কারণ থেকে যেতে পারে জি ভাই ইসলামের এই মৌলিক নীতি দুটো মাথায় রেখে দিয়ে এবার একটা কথা বলি এই মুহূর্তে ওয়াজ করতে বসেছি আমি আব্দুল কাইয়ুম শ্রোতা দেখছি বেশ কিছু পরিচিত শ্রোতা রয়েছে কিন্তু যে জায়গাটায় ওয়াজ করছি এই জায়গাটা একরকম ওয়াজের খাতা থেকে ভুলে যাওয়া জায়গা কি বলেছে বলেন দিন ওয়াজের খাতা থেকে এই জায়গাটা বাদ পড়া জায়গা সেই বাদ পড়া জায়গায় যখন বক্তৃতা করতে এসেছি তাহলে আমার পরিচিতি শ্রোতাদের মাঝখানে থাকলেও এই জায়গাটার কাছে অনেকের অপরিচিতি রয়ে যাওয়া স্বাভাবিক ভুল বললো মনে হচ্ছে সুতরাং আমার বক্তৃতা যখন শুনতে বসেছেন আগে আমার আত্মপরিচয়টা নেন তারপরে বক্তৃতা শুনবেন যদি মনে হয় আত্মপরিচয় নিয়ে এলোকের বক্তৃতা শোনা যাবে শুনবেন যদি মনে করেন না এলোকের বক্তৃতা শোনা যাবে না তাহলে নিশ্চিত আপনাকে শুনতে একবারও অনুরোধ করব না ভাই নাম্বার ওয়ান নামটাকে খুব চিনে রেখেছেন আব্দুল কাইয়ুম আমার বাপের নাম আলহাজ হাফেজ মোহাম্মদ শামসুর রহমান জি ভাই বাড়িটা বইকারায় পাশাপাশি এবার মনে রাখুন আমি নগণ্য হলেও হানাফি মাজহাবের একজন আলেম আকীদাগতভাবে হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহির আকীদায় বিশ্বাসী একজন ইমানদার মুসলমান এবং তরিকাতের দৃষ্টিতে বাংলার সুপ্রসিদ্ধ পীর এবং ইমামুল মুসলিমিনে বাংলা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির তরিকাতের আদর্শের একজন চোখওয়ালা অনুসারী আমি অন্ধ ভক্ত নই দাদা হুজুরের তরিকার একজন চোখওয়ালা ভক্ত আমি আমি মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলাকে অন্ধের মতন সাপোর্ট দিই না তাকে চিনি তার ব্যক্তিত্বকে জানি তার গুণযোগ্যতা জানি তার নীতি আদর্শকে জানি সারা বাংলায় যত দলমত রয়েছে তাদের এগেনস্টে মুজাদ্দিদে জামান ফুরফুরা পিশাদ কেবলার রেখে যাওয়া মতাদর্শ আল্লাহ এবং রসুলকে পাওয়ার একটি নিখুঁত মতাদর্শ সেটাকে শুধু জানি না যে কোনো বিরোধী দলের মোকাবেলায় যখন ইচ্ছা তখন প্রমাণ করিয়ে দিতে পারি সুতরাং আমার এই আত্মপরিচয়টা আগে নেন জি ভাই আরবিতে একটা প্রবাদ বাক্যে বলে কুল্লু ইনাইন ইয়াকতুরু বিমা ফি প্রত্যেকটা পাত্র উপুড় করলে তাই পড়ে যা তাতে থাকে পানি দিয়ে উপুড় করলে পানি বেরোবে মধু রেখে উপুড় করলে মধু পড়বে দুধ রাখলে দুধ পড়বে সুতরাং আমার পাত্রটা হলো হানাফি মজহাবের পাত্র মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শের পাত্র সুতরাং উপুড় করলে তাই বেরোবে জি আরে এই বেরোয় বলেই খুব ভালো করে বুঝে রাখুন বাংলা 1385 সালে যখন সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ বিরোধী কোন বক্তা দাদা হুজুর কেবলাকে বলেছিল বসিরাট আল্লামা হুজুরকে বলেছিল যে ফুরফুরার আবু বকর সিদ্দিকী আর বসিরাটের রুহুল আমিন সাহেব মাছের মাথা আর মুরগির রান চিবিয়ে গেছে সেই সম্রাটের মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন আমার আব্বা হাফেজ শামসুর রহমান সাহেব আমি সেই রক্তের জন্ম নেওয়া আব্দুল কাইয়ুম যখন গোটা বাংলায় সিলসিলা বিরোধী লোকেরা ফুরফুরা সিলসিলার জায়গাগুলোকে দখল করছিল আলাদা ধর্ম প্রচারের পদ্ধতি দিয়ে
তার এগেনস্টে মোকাবেলা করতে সুন্নতুল জামাত নামক সংগঠন করেছিলেন যে আলহাজ শামসুর রহমান সাহেব, আমি তার রক্তের ছেলে আব্দুল কাইয়ুম। জি ভাই, যে সময়ে এ বাংলার মানুষগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছিল এবং সিলসিলায় মুজাদ্দিদে জামানের আদর্শকে ত্যাগ করে ভিন্ন দলে ঢুকছিল, জি, নিজ খরচে আপন খরচে ধর্ম প্রচারের নাম দিনের তবলিগ, এই নীতিতে যখন বিশ্বাসী হয়ে মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ ত্যাগ করছিল, জি, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পরে আর পানিগোবরার মাদ্রাসার পরে সর্বপ্রথম সিলসিলা রক্ষার্থে যিনি বইকারার বুকে মাদ্রাসা তৈরি করে এ সিলসিলার সেবা দিতে ভিত গেড়েছিলেন, আমি সেই শামসুর রহমান সাহেবের বেটা আব্দুল কাইয়ুম। গোটা বাংলা তখন সিলসিলার নামে প্রচুর মাদ্রাসা থাকা সত্ত্বেও, জি, বিরোধীদের মোকাবেলা করতে নাম্বার ওয়ান যদি মাদ্রাসা করে থাকে সেটা শামসুর রহমান সাহেব। ভক্তের ছড়াছড়ি, জি, তো দুটো গল্পই শুনে বাড়ি যান, তো অনেক শুনেছেন জীবনে, আমার কাছ থেকে দুটো গল্প শুনে বাড়ি যান ভাই। পরের স্টেজ বুঝুন, পরের স্টেজ বুঝুন ভাই। এই সেই আব্দুল কাইয়ুম, হাড়ের গায়ে চামড়া জড়ানো লোকটা, জি, কারুর চিন্তায় কাফের, কারুর চিন্তায় মোনাফেক, কারুর চিন্তায় ওহাবি, কারুর চিন্তায় মরে গেলি জানাজা পড়া যাবে না, কারুর চিন্তায় ও মরে গেলি যেখানে দাফন করা হবে সেই মাটিতে যদি ঘাস জন্মায় ওই ঘাস গরুতে খায় তার দুধ খাওয়া হারাম। এরাও মঞ্চের বক্তা, জাতির কাছ থেকে হাজার হাজার টাকা বুকে পা দিয়ে ড্র করছে, তাদের বক্তৃতা হলো এই। সুতরাং আগে আব্দুল কাইয়ুমকে চিনুন, আব্দুল কাইয়ুম কাফের না মোনাফেক না ওহাবি না বেঈমান না বেদিন, ওটা আগে চিনুন, তারপরে ও শুনতে মন চায় শুনবেন, নাহলে রাস্তা খোলা আছে বাড়ি যাওয়ার জন্য। ভাই, আমি আব্দুল কাইয়ুম, এই সেই লোকটা, জি, যখন এদেশে দুর্বার গতিতে ফুরফুরা সিলসিলাকে নস্যাৎ করার জন্য, জি, উত্তরপ্রদেশের পড়ে আসা মৌলানারা তুলকালাম চালাচ্ছিল, এই সেই যিনি সর্বপ্রথম বই লিখেছিলেন উর্দু আরবি কেতাব থেকে চয়ন করে দেওবন্দীদের ভ্রান্ত মতবাদ ও তার রদ, এই সেই আব্দুল কাইয়ুম। কথা শুনতে পাচ্ছেন ভাই? এই সেই আব্দুল কাইয়ুম যিনি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সংকলিত ছয় ধারার তবলিগ জমা জায়েজ কিনা, জি, প্রকাশ করে এ জাতির কাছে চোখ ফুটিয়ে দিয়েছিলাম যে ছয় ধারার তবলিগ জমাত নামে যে দলটা উড়ে ঘুরে বেড়াচ্ছে, তোমরা যখন পুরপুরা সিলসিলার লোক, সেই লোকটা লোক সেই পুরপুরা সিলসিলার মুফতি আজম বলে পরিচিত মেজলা হুজুর পীর কেবলার সঞ্চিত তার মতামত মন্তব্যগুলো জানো বলে ছয় ধারার তবলিগ জমাত জায়েজ কিনা বই প্রকাশ করেছিলাম, এই সেই আব্দুল কাইয়ুম। তাহলে ভালোই মনে হচ্ছে লোক ফুরফুরা বিরোধী। কি হলো, রাতের বেলা ঘুমের ঘরে বলছেন না তো? তাহলে কোন লজ্জায় যারা দালালি মারে কাফের বলে, আর যারা কাফের বলাদের দালালি মারে যে মৌলবি গুলো পেটের জ্বালায় আর পয়সার জ্বালায়, সে দালাল মার্কা মৌলবি গুলোর পিছনে আপনাদের কিছুর সমর্থন থাকে? কথা বলো, বসিরহাটের যে দালাল মার্কা মৌলবি গুলো, সে নেওয়ারার হোক আর এক্সওয়াইজেড যেখানগারি হোক, এদের মতো বক্তার পিছনে যারা দালালি মারে তাদেরকে আপনারা সমর্থন দেন? আর আব্দুল কাইয়ুম সিলসিলার জন্য তার বাপের রক্তে তৈরি হয়ে জন্মসূত্রে সিলসিলার জন্য জীবন দেয়, কোন লজ্জায় তাদেরকে ফুরফুরা বিরোধী কাফের আর মুনাফেক বলে এই নেওয়ারার নতুন জায়গায় বিশুদ্ধকার করা হয়? আমি আগেই বলেছি সন্ধ্যাবেলা কি অ শুনেছেন জানি না, এক যুগ আগে নেওরা এসেছি, এক যুগ পরে ভুলে গেছে নেওরার মানুষ, আজকে যারা এনেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে দোয়া চেয়েছি। সুতরাং
আবার যদি দুযুগ পার হয় তার মধ্যে আল্লাহ ডেকে নিতে পারে, জি হতে পারে আজকেই ফার্স্ট আজকেই লাস্ট, তবে অন্তত সত্যের চোখটা ফুটিয়ে দিয়ে তবে স্টেজ থেকে নামব ইনশাআল্লাহ। জি ভাই একটু বলবেন, এদেশের বিরোধী মৌলবীরা যখন ফুরফুরা সিলসিলাকে সর্বনাশ করে দেওয়ার জন্য, মুজাদ্দিদে জামানের নীতি আদর্শকে নস্যাৎ করে দেওয়ার জন্য কি সুন্দর করে বই লিখল, দেওবন্দ ফুরফুরা সিলসিলার ময়না তদন্ত। ওটা বাংলায় ফুরফুরা দালাল ভক্তি জিন্দাবাদ কুড়ানোর ভক্ত আলেম, জি যেখানে সেখানে তকবীর মেরে দিয়ে দাওয়াত নোবার ধান্দায়, জি যারা দালালি মেরে ঘুরছে, কারুর কোনো কলম চলিনি, কেউ কোনো মুখ খুলিনি, এই অধম আব্দুল কাইয়ুম দুখণ্ড বই লিখে বাংলার মানুষের চোখ ফোটালো, বইয়ের নাম দিলাম ফুরফুরার হাতিয়ার। নেওয়ার লোকের নসিবে সে বই পড়া জুটেছে কিনা জানি না, দেশে তো আওলাদের অভাব নেই, আর আওলাদদের দালালি মার্কা পেট পূজারি জাহান্নামের পথের মৌলবীর অভাব নেই, এ বিশ্বাসঘাতক মৌলবী ও কাইয়ুম সাহেব জানে, জি তাদের চারিত্রিকগত দোষে জাতির কাছ থেকে যখন আস্থা কুড়ে পড়েছিল সেরকম বক্তাকে জাতে তুলে দেওয়ার জন্য নাম্বার ওয়ান অবদান ছিল আব্দুল কাইয়ুমের, সেই দালাল বারকার চরিত্রহীন বক্তাগুলো আজকের কাইয়ুম সাহেবদের শত্রুতা করতে পিছন দিয়ে সুড়সুড়ি গজায়, এরা জাতিকে কি ধর্ম শেখাবে, এরা তো জাতকে জাহান্নামে নিয়ে যাবে, লজ্জার বাঁধন থাকার দরকার। কিচ্ছু বুঝতে পারেন না আমার কথা? জি যাতে তুলে দেওয়ার জন্য কাইয়ুম সাহেব আর ইয়াকুব সাহেবের অবদান ছিল নাম্বার ওয়ান, বিশ্বাসঘাতকতা সীমা থাকা দরকার। তারাই এখন ভুলে যে কাইয়ুম সাহেব আর ইয়াকুব সাহেবদের পিছনে সুড়সুড়ি মারে, জি আর টিটকারি না, 6,000 টাকা চাকরি করে, তোর মুরত থাকে তা যা আলিয়ায় গে এক লাইন পড়িয়ায় গে যা, জি কাইয়ুম সাহেবের আল্লাহ মুরত দিয়েছে বলে বাঘা বাঘা দেওবন্দীদের সঙ্গে স্টাফ সেজে, জি আব্দুল কাইয়ুম মুজাদ্দিদে জামানের সিলসিলার পক্ষে আলিয়া ইউনিভার্সিটিতে 7 বছর হাদিস তফসির আর ফেকা পড়িয়ে এসেছে। পয়সার দালাল তোরা হতে পারিস, কাইয়ুম সাহেব পয়সার দালালি করিনি, 6,000 টাকার মাইনে হোক আর 36,000 টাকার মাইনে হোক ভারতবর্ষের প্রাচীনতম প্রতিষ্ঠান আলিয়া ইউনিভার্সিটিতে যে 7 বছর ধরে হাদিস তফসির ফেকা পড়িয়ে এসেছি, কোন লজ্জায় মুখ দিয়ে বেরোয়, 600 টাকার চাকরি করে তুই জানা তো 60,000 টাকা আমি মাইনে দেব, একটা কেতাব পড়িয়ে দিন, হ্যাঁ সারা জীবন হাসান হোসেনের জীবনী বলে বেলাটারের মতন টেনে লম্বা করে টাকা গুনে খেলে কোন লজ্জায় একথা মুখ দিয়ে বেরোয়, ভাই আমার ফুরফুরার হাতিয়ার বই লিখলাম ময়না তদন্ত বইয়ের যোগ্য জবাব দিয়ে, আমার তখন আমি তখন এক ঢের ঢেরে কি বলে 80 গাড়ি চালাই, বই ছাপার পয়সা নেই, এক পিজ্জাদারে বললুম হুজুর বইটা লিখেছি ছাপার মতন পয়সা নেই দুটো পয়সা দেবেন, তো তিনি আমার বললেন দিতে পারি পয়সা আমার শোধ করে দিতে হবে, জি আমি বললাম হুজুর বেয়াদবি মাফ করুন পয়সা শোধ করে দেবার ক্ষমতা আমার নেই, তবে আপনি যে টাকা দেবেন সেই টাকা অনুপাতে বইটা দিয়ে দেবো, আপনি একটু দয়া করে বিক্রি করে পয়সাটা তুলে নেবেন, সিলসিলার ভক্ত না, হ্যাঁ সিলসিলার ভক্ত সেজেছ বড্ড বেশি, হ্যাঁ সেই বই 10,000 টাকা তিনি ধার দিলেন, 10,000 টাকার আনুপাতিক বই তাকে দিয়ে দিলাম, বইটার নাম দিলাম ফুরফুরার হাতিয়ার, আমার বাপের নীতিও তাতে লিখিনি, জি আর আমার নীতিও লিখিনি, ওই বইয়ের যোগ্য জবাব দিলাম একদম কোটেশন করে টু দি পয়েন্ট, সুবহানাল্লাহ। জি ও ভাই বাসন্তীতে যখন বিরোধীদের সঙ্গে বাহাস হলো, জি সেখানে সেখানে বলতে গেলে বলতে হয় আজকের নেওরার থেকে তিনি
পর্দা নিয়েছেন হযরত মরহুম মাওলানা আবুল হোসেন সাহেব হুজুর তিনি সেখানে ছিলেন আল্লাহর সাক্ষী আল্লাহর সাক্ষী তাদ আজিজুল্লাহ কাশিমীর মতো আলেমটার বুক বন্ধ করতে আব্দুল কাইয়ুম সেদিন মোকাবেলা করেছিল সিলসিলার পানানো ভক্তগুলো কোথায় ছিল বড় তো পানাচ্ছে সিলসিলা সিলসিলা করে কোথায় ছিল জি শিমুলদাহে যখন জি বিরোধী বক্তারা সিলসিলার বক্তাদের মুখ বন্ধ করে দিল প্রকাশ্য সভায় এসে চ্যালেঞ্জ নেওয়ার কারোর বিরোধ হয়নি আব্দুল কাইয়ুমকে চ্যালেঞ্জ দিল চার ঘন্টা বক্তৃতা করলাম বিরোধী মৌলবিগুলো সুসুর করে ঘরে উঠে গেল আজও সেখানকার রাজসাক্ষী হাজার হাজার জনগণ নদিয়া জেলার মিত্রপুরে ফুরফুরা সিলসিলাকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিরোধী বক্তারা বক্তৃতা রাখলো মারমুখী পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে কাইয়ুম সাহেব বক্তৃতা করলেন আজ অবধি আল্লাহ শুকর ফুরফুরা সিলসিলার ভিত তৈরি হলো ভাই ফুরফুরা শরীফের চার শহীদান মাজারে হুজুর মাজারের কাছে ফুরফুরা সিলসিলা বিরোধী মতবাদের বিরুদ্ধে বক্তৃতা করে যারা কাইয়ুম সাহেবকে ভাড়া করে নিয়ে গেল জি সেখানে যে বক্তৃতা করে ফুরফুরা সিলসিলার মর্যাদা রক্ষা করে এলাম জি তখন কাইয়ুম সাহেবের নাম ছিল সিলসিলার মুজাহিদ আলেম যেই স্বার্থের বিরুদ্ধে বক্তৃতা করলো সেই কাইয়ুম সাহেব হয়ে গেল কাফের আর মুনাফিক এই সেই কাইয়ুম সাহেব জি ভাই বাসন্তীর বাহাজ বইখানা লিখে দিলাম বইটা যখন লিখে দিলাম চোখ ফুটিনি এদেশের লোকেরা যখন কিয়াম করা সেরে জি আখিরি জোর পড়া বেদাত আজানে হাত তোলা জায়েজ নয় জি কবর কবর জিয়ারত করা চলবে না জি সেই সঙ্গে ইসালে সব করা যাবে না এই সেই অধম আব্দুল কাইয়ুম বিভিন্ন কেতাব থেকে নকল করে উদ্ধৃত করে তুলে নিয়ে দালাইলে ফুরফুরা বই লিখে দিলাম যাতে ফুরফুরা সিলসিলার লোকগুলো তাদের একটা কি বলবো ভিটামিন পায় তারা যে আমরা যে কাজগুলো করি শিরক নয় বেদাত নয় নাজায়েজ নয় এই কাজগুলোর যথাযোগ্য দলিল রয়েছে সে কাজ করতে আজকের দেশের ওই চাটকাগার ভক্ত হুজুরের দল কারণ খুঁজে পাওয়া যায়নি কারণ খুঁজে পাওয়া যায়নি ভাইরে আমার ভালো করে খেয়াল রাখুন এই সেই আব্দুল কাইয়ুম যখন আহলে হাদিসরা হানাফি মাযহাবকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে তার এগেনস্টে আল্লামা হুজুর দশখানা কিতাব লিখেছে সে কিতাব অনেক হার্ড পড়ে লোকে বুঝতে পারে না এই সেই আব্দুল কাইয়ুম দালাইলুল মুকাল্লিদিন বই লিখে দিয়ে হানাফি মাযহাবের হাতে হাতিয়ার তুলে দিল হেদায়েতুল মুফসিদিন বই লিখে দিয়ে হানাফি মাযহাবের পবিত্রতা রক্ষার জন্য হাতে বই লিখে দিলে হানাফি লামজাবি পার্থক্য বই লিখে দিয়ে জাতির চোখ ফুটিয়ে দিল সিলসিলার দরদি ভক্ত আর আলেমগুলো কোথায় ছিল বাবা কোথায় ছিল সিলসিলার তো বহুত দরদ গোটা বাংলা মুজাদ্দিদে জামানের সাজানো বঙ্গ জেলা ধর্মীয় বাগান সুবহানাল্লাহ আব্দুল কাইয়ুমরা আস্তা কুড়ের লোক আনাচি কানাচি ঘোরে আর কেউ এদের চেনে না তোমরা যারা আনাচ কানাচ বাদ দে দেশ বিদেশ তাফান্তুরে বেড়ালে আমায় একটু জানতে ইচ্ছা করে জি সেই বাংলা জুড়ে আজকের সিলসিলার আদর্শ বিরোধী দল কেন সপুত্র আজকের সিলসিলা বিরোধী মাদ্রাসা কেন সর্বত্র গোটা বাংলা জুড়ে বিরোধীদের মাদ্রাসা আলেম তৈরির কারখানা আর সারা বাংলা জুড়ে জি দাদা হুজুরের নীতি আদর্শের বেসরকারি প্রতিষ্ঠান বসিরহাট সাবডিভিশনে দুটো আর বারাসাত সাবডিভিশনে দুটো যারা বাংলা জুড়ে ঘুরে বেড়াও তাহলে দাদা হুজুরের আদর্শে দুটো ভালো যোগ্য আলেম তৈরির মাদ্রাসা এতদিন করনি কেন বাবা সিলসিলা তো বহুত দরদ কেন করনি জি ভাই এই সেই আব্দুল কাইয়ুম যারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত তৈরি করে মুজাদ্দিদে জামানের নীতি আদর্শে দাতব্য চিকিৎসা মানুষের শিক্ষার সেবা ছাত্রদের মাঝে মাঝে যোগ্য আলেম পড়ানোর ব্যবস্থাপনা করে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার পথে যোগ্য কারি যোগ্য মাওলানা যোগ্য মুফতি যোগ্য মুহাদ্দিস আরবি সাহিত্যিক তৈরি করে দেশের মানুষের কাছ থেকে ভিক্ষা করে
যে একাধিক প্রতিষ্ঠান চালিয়ে আসছে শুধু ছেলেদের নয় রীতিমতো এদের এদের পরিচালনাধীন মাদ্রাসা থেকে এবছরই মেয়েরা বুখারী শরীফ পড়ে মাওলানা পাস করে বার হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি কই দাদা হুজুরের মতাদর্শে এত প্রাণ উতলে ওঠে তাহলে দাদা হুজুরের মতাদর্শে যোগ্য আলেম বানানোর জন্য আর পাঁচটা কারখানা হুগলি জেলায় জি মুর্শিদাবাদে মেদিনীপুরে বাঁকুড়াতে পুরুলিয়াতে বীরভূমে পশ্চিমে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে কুচবিহারে মালদাহে জলপাইগুড়িতে করনি কেন বাবা হ্যাঁ কেন করনি সিলসিলা তো এত দরদ যদি দেশের মাটিতে মাদ্রাসা থাকতো যোগ্য আলেম যদি তৈরি হতো তাহলে আজকের দাদা হুজুরের সাজানো বাগান অন্যরা দখল করতে পারত না জি কেন কেন এত স্বৈরাচারিতা কিসের জন্য এতই তার মানে বুঝেছ কি বুঝেছ এটাই জি ফেরাউনের খোদাই দাবিত্ব চলতে ফেরাউন বুঝেছিল দেশ থেকে আগে শিক্ষা ব্যবস্থা উৎখাত করা দরকার শিক্ষা ব্যবস্থা উৎখাত করতে পারলে তবে আমার খোদাই দাবিত্ব চলবে আর যদি দেশের মানুষের চোখ ফুটে যায় আমার খোদাই দাবিত্বর ভণ্ডামি ধরা পড়বে আজকের পড়তে হলো না ডিগ্রি ভালো করে জোগাড় করতে হলো না জি ডিগ্রি জোগাড় করতে হলো না দেশের দেশের আবেগ ভরা জনগণ পীর সাহেব বলে জিন্দাবাদ দিলে আল্লামা বলে জিন্দাবাদ দিলে মুফতি বলে জিন্দাবাদ দিলে মুফাসসিরে কোরআন বলে জিন্দাবাদ দিলে জি ভাই ডিগ্রি দেয় কলেজ ইউনিভার্সিটি আজকের দেশের আম জনতা সেলাইয়ের কাজ করে লাঙ্গলের কাজ করে নিড়েনলা ঠেলাওয়ালা লাঙ্গলওয়ালা মুঠে মজদুর তারাই দে দিলে মুফাসসিরে কোরআন যুগ উপযোগী শাহ সুফি পীরে কামেল আল্লামা অমুক সাহেব লেঠালা জীবনে পড়তে হলো না কিচ্ছু করতে হলো না এক গাদা ডিগ্রি পেয়ে গেলাম সুতরাং ফাও পাচ্ছি যখন ছেড়ে দিয়ে লাভটা কি বুঝলে দেশের মানুষে যদি যোগ্য প্রতিষ্ঠান তৈরি হয় তাহলে যত আলেম তৈরি হবে যত যোগ্য আলেম তৈরি হবে ততই আমাদের এই ফাও বাজিমাত করার প্রথাটা বন্ধ হবে অতএব আগেই ছেড়ে দাও মাদ্রাসায় চাঁদা দিও না যাকাত ফেতরার পয়সা খাচ্ছে ওরা হারাম খাচ্ছে কি সুন্দর করে ঝেড়ে দিলে কাইম সাহেব কাফের বেঈমান মুনাফিক হবি ওদেরকে তোমরা যা প্রশ্রয় দিও না ওদের অসনা হারাম জি ওদের প্রতিষ্ঠানে চাঁদা দেওয়া হারাম তার মানে পুরো চালটা ফেরাউনি চাল যদি বলেন দেশে আরো মাদ্রাসা আছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি কাইম সাহেব মাদ্রাসা করে চালাচ্ছে কাইম সাহেবদের সংগঠনে মাদ্রাসা চালাচ্ছে জি ভাই সেখানে দাদা হুজুরের এই বসিরহাট হুজুরের স্মৃতি লেখা আছে ভাই খোঁজ নিতে হবে কাইম সাহেবদের পরিচালনাধীন মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো এরা ফুরফুরা সিলসিলার মতাদর্শে কত শক্ত বসিরহাট আল্লামা হুজুরের মতাদর্শে কত থক্ত দেশে আমিনিয়ার সিদ্দিকিয়া নাম দিয়ে আরো প্রচুর মাদ্রাসা চলছে সেখানকার ছাত্র ছাত্রীদের পঠন পঠন আদর্শ আখলাক আর আদব কতটা দাদা হুজুর বসিরহাট হুজুরের নীতির সঙ্গে মিল খাই এই কুয়ায় বসে আন্দাজ করলে হবে না জায়গায় চলে আন্দাজ করে দেখবেন যে আজকের যদি দেশের মাটিতে সত্যকারের মুজাদ্দিদে জামানের মতাদর্শে উপযুক্ত আলেম যদি তৈরি করে থাকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠানগুলোই তৈরি করছে বাকি গেটাপে আছে সিদ্দিকিয়া গেটাপে আছে আমিনিয়া তাদের নীতি আর আদর্শগুলো খুঁজলে দেখা যাবে সিদ্দিকিয়া আর আমিনিয়া নীতি আদর্শ জবাই করে দিয়ে চলছে মাদ্রাসা ভাই যদি ওই কথা কারোর গায়ে লাগে আমার সামনে যাবেন চোখে আঙুল দিয়ে দিবালকের মতো দেখিয়ে দেবো সিলসিলা বিরোধী কাইম সাহেব হ্যাঁ কাইম সাহেব পুরোপুরা বিরোধী ভাইরা আমার আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এ পর্যন্ত শিখি বাংলার গল্পের ভিতর দিয়ে অজ প্রচুর শুনেছেন ব্রেনটা কালচার করুন ব্রেনটা কালচার করুন জি যে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার মতাদর্শে কাইম সাহেবদের প্রচেষ্টা মেহনত অবদান কতটা বর্তমান সময়ে আগেকার আলেমরা অনেক করেছেন তাদের আপন জায়গায় আল্লাহ জাজা দিন সবাই বলুন আমিন
যে এই মুহূর্তে পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করুন, তবে একটা মন্তব্য করবেন, না হলে মনে রাখবেন নেওরাওয়ালারা কাইম সাহেবের দাওয়াত করে না, এক যুগ ধরে কিচ্ছু যায় আসে না, আগামী তো করবে না, কিচ্ছু যায় আসবে না, কাইম সাহেবরা কাইম সাহেবদের খেদমত করিয়ে যাচ্ছে, আল্লাহ যতদিন বাঁচাবেন ততদিন করবে ইনশাআল্লাহ। জি ভাই আমার ফিরে আসুন, প্রশ্ন একটা মনে জাগবে, আমি আগেই বলেছি অস শুনেছেন অনেক, আজকে আর অস করব না। জি প্রশ্ন একটা মনে জাগবে, হুজুর আপনারা এত কিছু করছেন, জি শুনছি তো আজকের, কিন্তু চোখেও তো আমরা দেখি ভাই, আমাদের বাপের পৈতৃক সম্পত্তি নেই আর পূর্বপুরুষদের জমিদারি নেই, যা করি সব আপনাদের মতো জনগণের পয়সা নিয়ে, ঠিক না ভুল? জি ভাই তাহলে এত কিছু করছি আপনাদের পয়সা নিয়ে, সেটা তো আপনাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট, ছবির মতো না, ছবি তো ঝাপসা থাকে, দিনের মতো স্পষ্ট, এর পরেও কেন আমাদের নামে বিশুদ্ধগার, এই প্রশ্নটা তো ওটা উচিত, ঠিক না ভুল? জি বিশ্বাস করুন এখানে যত লোক আছে, আমার ধারণা এর হকিকত এর রহস্য ম্যাক্সিমাম মানুষ জানেন না, ম্যাক্সিমাম মানুষ জানেন না। ভাই আজকের দু পাঁচ মিনিট সে কথাটাও শুনুন। জি ভাই এত কিছু করে আসছে আমার আব্বার পিরিয়ড থেকে, আর আমরা সেই রুট ধরেই চলে আসছি, এরপরেও আমাদের প্রতি কেন এত বিষুদ্ধগার, কেন এত শত্রুতা, এর পিছনে মৌলিক রহস্য কি সেটাও আজকে জানা দরকার। জানতে ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ শুনুন ভাই, আমি 2002 সালে হজ পাকে গেছিলাম, আল্লাহ নিয়ে গেছিলাম, তো 2002 সালে হজ পাকে যাচ্ছি, যেদিন বার হচ্ছে শুক্রবার, ঘর থেকে নেমেছি, একজন লোক একটা হ্যান্ডেল ধরালো, তখন ঘর থেকে নামছি, একজন একটা হ্যান্ডেল ধরালো, আমার নিজেদের লোক, জি হ্যান্ডবিলটাই দেখি লেখা আছে, অনেক কথা আমার অত পড়ার সময় হয়নি, মোদ্দা কথা হলো যে আমাদের 12-14 জন আলেমের নাম দিয়ে বলা হয়েছে যে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলিস। কি কথা, তা আমি শুধু তখন গাড়িতে উঠবো, যিনি আমাকে দিলেন তাকে এতটুকু বললাম রেখে দাও, আল্লাহ বাঁচায় তো দেড় মাস পরে ফিরবো, তখন দেখা যাবে, বলে বেরিয়ে গেল। আল্লাহ ফিরিয়ে আনলেন, এলাম, এসে ব্যাপারটা দেখলাম জি ওই হ্যান্ডবিলটাকে বার করছেন, জি মুজাদ্দেদ বলে কথা দিয়ে বার ছড়ানো হচ্ছে ফুরফুরা শরীফ থেকে, ছড়াচ্ছেন ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার সাহেবজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব ছড়াচ্ছেন। রহস্যটা খুঁজলাম, খুঁজে দেখলাম দক্ষিণ ভেবিয়ার তানজিবে মুজাদ্দেদিয়া ওলামা বলে একটা সংগঠন আছে, তারা একটা সভা দেয় প্রতি বছর, সে সভায় আমি কখনো যাই বলতেও পারব, এখন ওই সভার প্রধান বক্তা ফুরফুরা শরীফের ওই ইব্রাহিম সাহেব, আর পরের বক্তা হলেন বসিরহাটের মনিরুল আমিন সাহেব। শুনতে পাচ্ছেন? জি এই মনিরুল আমিন সাহেবের নাম দিতে যেয়ে ওই ওই সভাওয়ালারা সেখানে দেখেন না, আমাদের দেশে হয় নাম একটুখানি লেজ পুচ্ছ অনেক বড় হয়ে যায়, হ্যাঁ তো সেই লিখতে লিখতে বসিরহাট হুজুরের নাম লিখতে লিখতে সেইখানে বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলেছে, কথা মাথায় ঢুকলো, লিখেছে কে? জলসা কমিটি। ভাই এই নেওরাতেই আজকের আমি যেখানকার আমন্ত্রিত একজন বক্তা, এখানে আর কেটা কেটা বক্তা আছে আমি জানি না, আমি বক্তা বলো এখানে, কিন্তু আর কাকে দাওয়াত করেছে এরা আমি জানি না, না পেরে আজকে জিজ্ঞাসা করে নিলাম, না কালকে কালকে রাত্রি রাত দুটোর দিকে রজব আলী সাহেব আমাকে ফোন করে বললেন যে হুজুর আমার দাওয়াত আছে, তো আমি বললাম ভালো, তাহলে আপনার আমি বললাম আমার টাইম রাত 12:30, আমি কালকে একটা নেওরায় সপরেশানিতে এসেছি, একজন আমারে বলছে হুজুর 11টা টাইম আপনার, আমি জানি না মনে নেই, আমার ওই টিপটপের ভাই বললেন, আমি বললাম মনে নেই ভাই আমার, রাত্রি খুলে ডায়েরি খুলে দেখছি রাত 12:30 টাইম, এদিকে প্রচার হচ্ছে 11:00,
আমি শীতলের আমার এই আমাদের এক কর্মী হাফেজ মাসুমি তাকে বললাম এই শিগগিরই ফোন করে বলতো ওদের বলা যায় না এই যদি উল্টো প্রচার হয় লোকগুলো অযথা কষ্ট পাবে কে থাকবে না তার ঠিক নেই এলেন পরিষ্কার বলতে বল যে আমার টাইম 12:30 আমি কিন্তু তার আগে পৌঁছাবো না এটা স্বাভাবিক এই যে 5 মিনিট আগে এসেছি গাড়িটা খেয়ে করে তাই বুঝতেছেন কি বলেছি হুড়মুড় করতে করতে চলে আসছে যদি 5 মিনিট আগে পৌঁছাতে পারি কিন্তু টার্গেট আমার 12:30 কাঁটা জানো পার না হয় আমার বক্তব্য আমি এটা বলতে চাইছি তাহলে এখানকার আমি বক্তা অথচ আজকের কর্তৃপক্ষের সেটআপ বক্তা কে কে আমার সঠিক জানা নাই আচ্ছা দক্ষিণ বেবিয়ায় সভা হচ্ছে সেখানকার বক্তা কেডা কে কে কাইম সাহেব শামসুর রহমান সাহেব মাতিন সাহেব পশিরাটের সরগুল আমিন নুরুল আমিন মনুল আমিন সিরাজুল আমিন এরা সব জেনে বসে আছে জেনে থাকে তা সেখানে যে জেনেছেন নুরুল আমিন সাহেব আর জেনে থাকে তা জেনেছেন ইব্রাহিম সাহেব ওই হ্যান্ডেল হযরতজি নিয়ে ফুরফুরায় চলে গেছে চলে যেয়ে এবার নিজে নিজে এবার ওহি নাজিল করেছে তাতে লিখেছে যে শামসুর রহমান কাইয়ুম মতিন গোলাম মাওলা মুসা কালিম সরফুল আমিন মনিল আমিন সিরাজুল আমিন জি নুরুল আমিন এরা সবাই মিলে বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ বলেছে শুরু হয়ে গেল খেল কেসটা শুনতে পাচ্ছেন হ্যাঁ ব্যাপারটা যখন ওই বেরোলো আমরা হ্যান্ডবিলটা পাওয়ার পরে আমি তখন হস থেকে ফিরে এসেছি তখন সবে পানি গরম হচ্ছে জি হস থেকে ফিরে এলাম আমি বললাম এই কাগজ তো আমাদের লেখা নয় এই কাগজ লিখছে কে জি ফুরফুরা থেকে প্রচার হচ্ছে এই কাগজ বসিরহাটে শুনতে পাচ্ছেন সব বেদনাদায়ক কথা কাজের থেকে অকাজের সময় নষ্ট জি ভাই ওই হ্যান্ডবিলটার ফন্ট নিয়ে বসিরহাটে যারা কম্পিউটার লেজার চালায় তাদের সঙ্গে টালি করা হলো দেখা গেল ওই ফন্ট এখানকার নয় লেটেস্ট ফুরফুরা এই শিয়াখালা প্রিন্টিং প্রেস কি নাম বললাম শিয়াখালা প্রিন্টিং প্রেসে যোগাযোগ করে দেখা গেল ওই হ্যান্ডবিলটা ওই প্রেস থেকে বার হচ্ছে ফন্টটা ওদের ব্রেনটা মাতিন সাহেবের ভদ্রলোক আমাদের হাতে পায়ে ধরাধরি করলেন ভাই আমার যদি এ কথা বলেন আমার ব্যবসা করতে দেবে না হ্যান্ডবিলটা ছাপাচ্ছে ইব্রাহিম সিদ্দিকী নাম বসিরহাটের নাম দিয়ে তবে আপনাদের পায়ে ধরি বলবেন না তাহলে আমার উপরে হামলা হবে কেসটা বোঝা যাচ্ছে ভাই এই রকম করে বই বার হলো একটা দুটো এই কি বলে লিফলেট বার হলো একটা দুটো না তাদেরই লেখা প্রমাণে 500,000 কটা বললাম 500,000 হ্যান্ডবিল প্রচার করা হয়েছে জি তাদেরই কলমে লেখা ওটা আব্দুল কাইয়ুমের নয় বই আমার কাছে আছে 500,000 ভাই এইভাবে যখন চলতে রইল জি আমাদেরকে দুই একজন মুরব্বী লোক জিজ্ঞেস করে বলছে কি হচ্ছে সোমানু কি হচ্ছে আপনাদের ভাইদের জিজ্ঞেস করে কোন কোন ফুরফুরা শরীফের মুরব্বীরা জিজ্ঞেস করেছেন যে আব্দুল কাইয়ুম কি হচ্ছে যথেষ্ট খাতির সম্পর্ক কেউ বলে মাওলানা সাহেব কি হচ্ছে বলে আপনার ভাইকে জিজ্ঞেস করুন কি হচ্ছে আমরা তো কিছু খবর রাখি না কথা বোঝা গেছে বাবু ভাই এই যখন চলতে রইল সব থেকে বেশি গুরুতর ভাবে যেটা ঘটলো ভাই আপনারা জানতেন সেই মিরিগঞ্জের এক মাওলানা ছিলেন মাওলানা আমজাদ সাহেব তার বক্তৃতা হয়তো অনেকে শুনেছেন বেচারা অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছিল সে বেচারা ইন্তেকাল করলেন তার বোধায় মাস তিনিকের বাধায় একটা বই বেরিয়ে গেল বইটার নাম হলো আমজাদ হোসেনের চাবুক তিনি বলে ইন্তেকাল করে গেছে বই বার হচ্ছে 3 মাস পরে বইটা বেরালো যথা ইচ্ছা জি বসিরহাটের নামে প্রচুর আলফাল কথা তাতে ওর বেটা ছেলেটাকে ধরলাম জি যে ছেলেটা বর্তমানে ওয়াচ করছে সাদ্দাম বলে একটা মাওলানা জি ওকে ধরলাম বললে হুজুর বিশ্বাস করুন আল্লাহ জানে এ বই আমার আব্বা লিখিনি যেহেতু আমার আব্বা মারা গেছে ফলে এই এরাই লিখে আমার আব্বার নামে চালু করতেছে জানে মরা লোকে ধরতে পারবে না শুনতে পাচ্ছেন কেসগুলো বুঝুন শুধু আমি গল্প বলবো বলেছি আজ জি যথেষ্ট অজের রেকর্ড আছে দেশে ভাই তো বইটা পড়লুম
বইটা পড়লে না এমনি মাথা গরম হয়ে যাবে। তার আগে ভদ্রলোক একটা বই লিখেছেন, ওই ইব্রাহিম সিদ্দিকী সাহেব বইটাতে লিখেছেন একটা দুটো তথ্য বলছি যে বসিরহাট হুজুর দাদা হুজুরের 176 নম্বর খলিফা। আর এক জায়গায় লিখলেন 24 পরগনার 31 নম্বর খলিফা। জি, বসিরহাট হুজুর দাদা হুজুরের প্রধান খলিফা নন উপরন্তই। আমজাদ হোসেনের চাবুক বই খুলে দেখছি নিকির ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা এসে মুরিদ হয়েছিল। কার নামে লেখা? আমার নামে, বসিরহাট হুজুরের নামে ভাই। তাতে লেখা, জি, তাতে লেখা হলো যে মাওলানা রুহুল আমিন সাহেব ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরায় গিয়ে মুরিদ হয়েছিল। তাতে লেখা হলো মাওলানা রুহুল আমিন সাহেব কেতাবের ব্যবসা করে খেত, রুহুল আমিন সাহেবের ঈমান মরার সময় ঈমান চলে যাচ্ছিল, মানে ঈমান নিয়ে মরতে পারছিল না, ফুরফুরাতে ফয়েজ দেশে তাই ঈমান বেঁচে গেছে, পুটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে। জি, পুটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে ভাই, গেল। এর ছাড়াও ভাই ওই বই আর এই বই দুটো বই যখন পড়লাম, এমনি সাধারণভাবে একজন সত্যকারের বসিরহাট হুজুরের ভক্ত না আমরা, ধরুন বসিরহাট হুজুরের একদম তৃতীয় পদ ব্যক্তিত্ব, কিন্তু তার গুণ, তার যোগ্যতা, তার লেখনী, জাতির জন্য তার নিবেদিত প্রাণ, জাতির হেদায়েতের জন্য তার খিদমত, এগুলো কি কোনো বাংলার মুসলমান অস্বীকার করতে পারে? সে যে দলের আর যে মতের হয় হোক গে যা, তার যে খেদমত এটা কি অস্বীকার করতে পারে না ভাই? এই সমস্ত তত্ত্বগুলো জড়ো হলো, কারুর সঙ্গে আলোচনা করিনি, কারুর সঙ্গে আলোচনা করি সালটা আমার সঠিক মনে নেই। জি, সঠিক মনে নেই, তবে সম্ভবত ওই রকম 2014-09 বা 10 সালের দিকে ইটিন্ডার একটা সভায় আমি ওই তথ্যগুলো তুলে সর্বপ্রথম মাইকে মুখ খুলে প্রতিবাদ করলাম, প্রথম শুরু। এই লেখাগুলো পাওয়ার পরে আপনারা বলুন, দেশের হাজারো ক্যাসেট খুঁজলে আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, ইয়াকুব, রজব আলী, শামসুর রহমান সাহেবদের বক্তৃতা আজও পাওয়া যাবে, কোথাও রেকর্ড আছে? আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলেছি? নেই। আমাদের কোনো লেখনী আছে? আমার নিজের লেখা গোটা 25 বই আছে। জি, নেওয়ার লোকে যদি না পড়তে পেরে থাকে তাদের সৌভাগ্য না দুর্ভাগ্য তারা বুঝুক, বইগুলো খুঁজে বার করুক যে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলেছি। তাহলে ক্যাসেট খুঁজলে পাওয়া যাবে না, বই খুঁজলে পাওয়া যাবে না, তাহলে মুজাদ্দেদ আমরা বলেছি তার অথেন্টিক রেকর্ডটা কি? হ্যান্ডবিল, এন্ড হ্যান্ডবিল যদি হয় ভাই, আমি কালকে সকালবেলা না রাত পার করতে দেবো না, রাত পার করতে দেবো না। এর মধ্যে নেওয়ার একজন বিশিষ্ট ব্যক্তির নামে একটা ফার্স্ট ক্লাস করে হ্যান্ডবিল বানিয়ে লিখে দেব, তার বিষয় আলোচ্য বিষয় হলো নেওয়ার অমুক অমুকের স্ত্রী নিয়ে বেরিয়ে চলে গেছে, রাত পার হবে না, তার মধ্যে নেওয়ার রাস্তায় কাগজ গিজগিজ করবে, পারবো না পারবো না, জোরে বলেন পারবো? জি, তাহলে আপনি যদি ইমানদার হন তাহলে আপনার উচিত কর্তব্য হলো যেই হ্যান্ডবিলটা রাস্তায় কি মসজিদের মেম্বারের কাছে কিংবা দোকানের সামনে পড়ে আছে, যে ব্যক্তিটার নাম করে ভাই এইটাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আগে সংশ্লিষ্ট ব্যক্তিটাকে সামনে রেখে বিষয়টার সত্য অসত্য যাচাই করা দরকার, তা না হলে কম্পিউটারে যুগ, হ্যান্ডেল ছড়িয়ে দিতে 2 ঘন্টা সময় লাগে, তার বেশি লাগে না, লাগবে 2 ঘন্টাও লাগবে না রে ভাই, হয়তো 10-15 মিনিট লাগবে ডিডিবি করতে একটা প্রিন্ট আউট, আর মিনিট 5-7 লাগবে গোটা কতক জেরক্স করতে ছড়িয়ে দেওয়া যাবে। এই লাগবে না, লাগবে না, এ পার করা যাবে না, যাবে না। তাহলে হ্যান্ডবিল পড়ে তুমি বুঝে নিলে যে এরা বসিরহাট হুজুরের মুজাদ্দেদ বলেছে, অথচ তার অথেন্টিক রেকর্ড নেই। প্রতিবাদ শুরু করলাম আমি সর্বপ্রথম, জি, গোটা বাংলা মুজাদ্দেদ জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহের নীতি আদর্শ আখলাক আমলের একটা সাজানো বাগান। এখন আমি এই যে প্রতিবাদ করলাম এটা কি দাদা হুজুরের বিরোধিতা করেছি? শুনুন,
ওই সেই মুজাদ্দিদে জামান যিনি বসিরাত আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন, বসিরাত হুজুর বলতেন, বসিরাত হুজুর নিজে এই দাঁড়ানো দেখে লজ্জিত হতেন। মুজাদ্দিদে জামান বলতেন, বাবা আলেমের এলমের কদর করার দরকার, তাই তোমায় দেখে দাঁড়াই। অন্য একটা বর্ণনায় এসেছে, জি বাবা আল্লাহ পাক তোমার মধ্যে যে এলেম দান করেছেন ওই এলমের মর্যাদার খাতিরে দাঁড়িয়ে যাই। আর আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটাকে যদি বলা হয় আলেম ছিলেন না, সেই মানুষটাকে যদি বলা হয় তিনি কেতাবের ব্যবসা করে খেতেন, সেই মানুষটাকে যদি বলা হয় তিনি নিকিরির ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা শরীফে এসে মুরিদ হয়েছে, সেই মানুষটাকে যদি বলা হয় রীতিমতো যিনি তার নিজের চিঠিতে লিখতেন, নিজের চিঠিতে আমি নিজে চোখে পড়েছি, আর তার ছবি তার লেখনী দেখলে অন্য জীবনই তো পাওয়া যাবে, তিনি পরিষ্কার লিখতেন সুদের মাল অলঙ্কার ঝাল পরহেজ করিয়া থাকি, সেই লোকটার নামে যদি বলা হয় 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, এ ভাইরে আমার ওই লোকটাকে মর্যাদা দিয়েছে খোদ দাদা হুজুর কেবলা, ওই লোকটার খেলাফতি দিয়েছেন খোদ মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা, সুতরাং আমি তার বিরুদ্ধে বক্তৃতায় জবান খুলেছি। এর মানে হলো আমি মুজাদ্দিদে জামানের নিজস্ব উক্তি আর মন্তব্যের মর্যাদা রক্ষা করতে যে আল্লামা হুজুরের সম্মানের পক্ষে প্রতিবাদ করেছি, ঠিক না ভুল ভাই? আমায় একটু বলুন, কথাগুলো শুনুন, আমি আপনার ব্রেনটাকে ওয়াশ করতে চাচ্ছি, হয় আপনি সমালোচনা বাদ দিয়ে পাপের হাত থেকে বাঁচুন, আর যদি মনে হয় যে না এরপরেও সমালোচনা করব, সুযোগ পেয়েছি একটা নৈতিক হক আদায় করছি, পদক্ষেপ কি নেবেন আপনাদের ব্যাপার, আপনি বলুন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার প্রচারে গোটা বাংলা জুড়ে আল্লামা হলেন বসিরাত হুজুর, একটু সুবহানাল্লাহ বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? একমাত্র দাদা হুজুর কেবলাই আল্লামা হুজুরকে বলেছিলেন আল্লামায়ে বাংলা। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি বই লিখলেন, তাতে তিনি লিখলেন আল্লামায়ে হিন্দ, তার মানে দাদা হুজুরের ঘোষণায় থাকলো যে বাংলার বিদগ্ধ আলেম, বাংলার মহাজ্ঞানী রুহুল আমিন সাহেব, আর মেজলা হুজুর কিবলা লিখলেন ভারতের মহাজ্ঞানী রুহুল আমিন সাহেব। আজকের যদি বাপের জন্মে মাদ্রাসার চৌকাটা না ডিঙিয়ে যে মৌলবিগুলো কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার মুরব্বি এক লাইন পড়লি 13টা ভুল হয়, জি মৌলবীর কোরআন পড়ার মুরব্বি কো, এক লাইন আরবি পড়ার মুরব্বি কো, তাদের নামে সব গড়পড়তাই পাইকারি হারে আল্লামা, সাইকেল মিস্ত্রিও আল্লামা, ভ্যানওয়ালাও আল্লামা, জি বেলদার সেও আল্লামা, আল্লামা জানো জি রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস, দাদা হুজুরের বক্তব্যে একমাত্র আল্লামা রুহুল আমিন সাহেব। আর আজকের একদম নিচ স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত জন্মে কোনোদিন মাদ্রাসার চৌকাটা জিনুইনি, তার নামে লেখা আল্লামা মুফাসসিরে কোরআন, জি প্রতিবাদ করেছি, অন্যায় করেছি, জোরে বলুন অন্যায় করেছি। আল্লামা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন সাহেবকে আল্লামা বলেছেন দাদা হুজুর, আজকের আল্লামা বলছে কে? টুপাস, জি আল্লামা লিখে দিল কারুর নামে, আজকের নেওয়ারের হ্যান্ডবিল কালকের হলো দেবীপুরের হ্যান্ডবিল, তারপর দিন হয়ে গেল ওই বয়ডা গাছের হ্যান্ডবিল, প্রচার হয়ে গেল কি ব্যাপার অমুক সাহেব আল্লামা শাহসুফি পীরে কামেল, হয়ে গেল প্রতিবাদ করেছি। কেন? আল্লাহ পাক নবী বলেছেন, হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানুনাযিলান নাস আলা মানাযিলিহিম, হুজুর বল আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা মানুষকে আপন মর্যাদায় বহাল রাখো, যিনি যে দরজার সেই দরজায় তাকে রেখে দাও, নিচে কেউ উপরে তুলো না, আর উপরওয়ালাকে নিচে নামিও না, যিনি উচ্চ যোগ্যতার তাকে তোমরা নিম্নে নামিয়ে দিও না, আর যিনি নিম্ন যোগ্যতার তাকে
তাকে উচ্চ আসন দিও না দুটোর দুটোই শরীয়তের মাসলায় হারাম ধোঁকা এবং প্রতারণা একাজ যদি করা হয় নিশ্চিত নিরীহ জনতা ভুল বুঝবে ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটিকে বর্ণনা করেছেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া খায়রাল বারিয়া কি বললে একজন লোক রাসূলের কাছে এসেছেন এসে বললেন হে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি জোরে বলুন আর একটু মন খুলে বলুন আচ্ছা যে লোকটা রাসূলুল্লাহকে সৃষ্টি শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন ঠিক বলেছেন না ভুল বলেছেন জি আল্লাহু আকবার প্রিয় নবী বললেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম বললেন এ সাহাবীরা খবরদার তোমরা আমাকে আমার এত অতিরিক্ত প্রশংসা করো না যেমন অতিরিক্ত প্রশংসা করেছে খ্রিস্টান জাতি মরিয়ামের বেটা ঈসার জন্য আর ঈসার নামে অতিরিক্ত প্রশংসা করে কি বলেছে ওকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ যে মরিয়ামের বেটা ঈসা হলো আল্লাহর ছেলে আরেকবার জোরে বলুন খবরদার তোমরা যেন আমাকে এরকম অতিরিক্ত প্রশংসা করো না বরং ইন্নামা আনা আব্দুহু আমি আল্লাহর বান্দা ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তোমরা বলো আমি আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল ওইটুকুই যথেষ্ট জোরে বলুন ভাই আজকে কারে বলে সুফি কারে বলে শাহ সুফি কারে বলে মাওলানা কারে বলে আল্লামা কারে বলে মুফতি কারে বলে মুফাসসিরে কোরআন কারে বলে মুমতাজুল মুহাদ্দিসিন এ বোধবুদ্ধি যাদের নেই তারা যদি যাত্তার নামে ওগুলো বসিয়ে দেয় অন্ধরা জিন্দাবাদ দিতে পারে চোখওয়ালারা কি মেনে নিতে পারে কথা বলুন তাহলে আমি যদি এই অযোগ্যকে যোগ্য পদ বা যোগ্য সম্মান দেওয়ার জন্য যদি প্রতিবাদ করে থাকি তাহলে রাসূলের হাদিস আমল করেছি রাসূলের হাদিসের আমল করেছি মুজাদ্দিদে জামানের প্রদত্ত উপাধি যা কেবলমাত্র ছিল আল্লামা বসিরাত হুজুরের নামে আজকের যে কেউ সে উপাধি ভোগ করবে নিশ্চিত এটা মুজাদ্দিদে জামানের নির্বাচনকে অপমান করা হচ্ছে ঠিক না ভুল ভাই প্রতিবাদ করে কতটা দোষ করেছি আপনারা বিচার করবেন আপনারা বিচার করবেন ভাইরা আমার আপনি বলুন আমি আপনাকে বলি যদি বসিরাত হুজুর 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়ে থাকেন নাউজুবিল্লাহ মসলাগত দৃষ্টিতে জমি বন্ধকের উপসত্ব ভোগ করা হারাম যেহেতু ওটা সুদ কি ভাই সুদ কর কখনো আল্লাহর ওলি হয় কথা বলে সুদখোর আল্লাহর ওলি হয় না জি ভাই কেননা ওলি হওয়ার জন্য পীর হওয়ার জন্য নাম্বার ওয়ান শর্ত হলো ঈমান আর নাম্বার টু শর্ত হলো পরহেজগারিতা শুধু খাওয়া না খাওয়া পরা চালচলন ভাষা ব্যবহার সবগুলো পূর্ণাঙ্গ সুন্নত মোতাবেক হতে হবে তা না হলে পৃথিবীর মানুষের কাছে পীর নামে বাজার জাত হওয়া যাবে জি অপড়ুয়া যুব সমাজের কাছে জিন্দাবাদ কুড়ানো যাবে আল্লাহর কাছে প্রতারক বলে গণ্য হতে হবে এই আমার কথা শুনছেন জি ভাই পীর হওয়ার জন্য কি দরকার বলেছি পরেশগারিতা সংযত জীবন খাওয়া পরা ভাষা ব্যবহার সবগুলোর ভিতরে সংযমিতা থাকবে তবে কালে যে একদিন আল্লাহ পাকের বেলায়েত তথা পীরিত্বের মর্যাদা মিলতে পারে সেটাও আল্লাহর দয়া সেটাও আল্লাহর দয়া আচ্ছা মুজাদ্দেমান দাদা পীর সাহেবকে বলা রহমাতুল্লাহ আলাইহে জি আমরা এক কথা বিশ্বাস করি তিনি বাংলার ওলিদের মধ্যকার শ্রেষ্ঠ ওলি পালা করে বলতেছেন কেন কথা আপনারা মানেন না ওটা দাদা হুজুর বাংলার ওলিদের শ্রেষ্ঠ ওলি কথাটি আমার মন্তব্য নয় মন্তব্যটা খোদ বসিরাত হুজুরের তিনি তার বইয়ের প্রত্যেকটা কভার পেজে লিখেছেন বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ সুবহানাল্লাহ জি
আল্লামা হুজুর যখন মুজাদ্দেদে জামানের খলিফা, সুতরাং তিনি খলিফা হয়ে তার পীরকে যে চোখে যে দৃষ্টিতে ভিতর বাইরে যতটা চিনতে পেরেছেন, নিঃসন্দেহে বাংলার আর অন্যরা ভক্ত হতে পারে, অত সূক্ষ্ম চোখে আর কারুর চেনা সম্ভব না। আরে বাবা, ছাত্র মাস্টারকে যত কাছ থেকে চেনে, আদার্স ভক্ত আর একজনকে তত স্পষ্ট চিনতে পারে না। তাহলে দাদা বসিরহাট হুজুর যখন দাদা হুজুরের নামে লিখেছেন বঙ্গের আউলিয়া কুল শ্রেষ্ঠ, সহজ বাংলা বঙ্গের অলিদের মধ্যে সেরা অলি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, ভাই আপনাদের কি মনে হয় যে এই লোকটা কোন সুদখোরকে খেলাপাতি দিয়েছে? এখন সেই মুজাদ্দেদে জামানের আওলাদদের কেউ একজন তিনি যদি লেখেন যে মৌলানা রুহুল আমিন সাহেব পুটিমারির সেই কালীনগরের ওপারে পুটিমারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, তাহলে এটা শুধু দাদা বসিরহাট হুজুর এর অপমান নয়, বসিরহাট হুজুর এর অপপ্রচার নয়, ঘুরিয়ে দেখলে দেখা যাবে এর ভিতর দিয়ে দাদা হুজুরকে অপমান করা হয়েছে এবং দাদা হুজুর কেউ তার অন্তঃচক্ষুর উপরে দোষ চাপানো হয়েছে যে তিনি কিভাবে একটা সুদখোরকে খলিফা বানালেন। এ কথার যদি আব্দুল কাইয়ুমরা প্রতিবাদ করে থাকে তাহলে এক বিন্দু অন্যায় করেনি, বরং একটা মিথ্যা অপবাদের জবাব দিয়েছে। খোদ মুজাদ্দেদে জামান যিনি সিলসিলায় ফুরফুরার প্রবর্তক, তার যোগ্যতার সম্মান রক্ষা করেছেন, কেননা তিনি তো বসিরহাট আল্লামা হুজুরকে খেলাফাতি দিয়েছেন। তাহলে প্রতিবাদ করে অন্যায় করেছি জি ভাই? বই লেখা হয়েছে কত কত রকমের, একটা বই লেখা হয়েছে, বইটার নাম দেওয়া হয়েছে অপবাদের প্রতিবাদ, বসিরহাটের ফিতিনদের গর্দানে উলঙ্গ তলোয়ার। কোনোদিন পড়েও না, খোদার রহমে পড়েও না, শুধু গাল দিয়ে বেড়ায় আর সমালোচনা খেয়ে বেড়ায়। জি ভাই, বসিরহাটের ফিতিনদের গর্দানে উলঙ্গ তলোয়ার বইটাতে কি পরিমাণ বাজে বাজে কথা লিখেছে যা কল্পনা করা যাবে, কল্পনার বাইরে। জি, আমি আর নাম করে করে বলতে বলছি না, জি এই কথাগুলোর প্রতিবাদ করেছি, ফলে ফুরফুরা শরীফের সকল পীরজাদাদের সঙ্গে নয়, নাম্বার ওয়ান কন্ট্রাডিকশন ছিল ইব্রাহিম সিদ্দিকী এবং তার হ্যান্ডস তাদের সঙ্গে, পরবর্তীকালে এটা কেউ কেউ ভাগে ভাগে নেনেছে, ভাগে নেনেছে মানে ভাইয়ের মুখ বন্ধ করাও যায়নি, আরো তো ভাইরা ছিল, ভাইয়ের মুখটা বন্ধ করা যায়নি যে কি লিখছো তুমি আল্লামা রুহুল আমিন সাহেবের নামে, যাকে দাদা হুজুর আল্লামায় বাংলা বলেছেন, যাকে মিজলা হুজুর পীর পিকবলা আল্লামায় হিন্দ বলেছেন, জি যার মর্যাদা দিয়েছেন খোদ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তার নামে তুমি কি লিখছো এই কথাটা বলে তার কলম বন্ধ করা যায়নি। আর অপরদিকে আমি যখন প্রতিবাদ করতে শুরু করলাম তখন দেখা গেল কি যে প্রতিবাদটা যাচ্ছে তো দাদা হুজুরের কোন আওলাদের ঘাড়ে, সেটাও ঠিক যেন সহ্য করা যাচ্ছে না। আমি কারণ আমি মিথ্যা গাল বদনাম কিছু দিছি? জি, বড় জোর একটা কথা কেউ দাবি করতে পারেন হুজুর আপনি এই যে কথাগুলো বলেছেন, জি এই কথাগুলো বইতে থাকলে আপনি খালাস, না থাকলে বলো আপনার পানিশমেন্ট, তার জন্য আমি তৈরি আছি, বইতে না থাকলে দায় আমার কি গো। মানে আপনি বলবেন হুজুর হয়তো বই অন্য কেউ লিখেছে, আলহামদুলিল্লাহ আপনার ওই প্রসেসিংটাও আমি অস্বীকার করছি না বাবু, অন্য কেউ লিখতে পারে। আচ্ছা ভাই ছেড়ে দেন না, উনি নেমে আসুন ভাই, দয়া করে নেমে আসুন, আপনি আস্তে আস্তে আসুন, নেমে আসুন, সেটা ভালো হবে, একটু সাইড দেন, উনি চলে যাবেন। তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যদি অন্য কেউ করে থাকেন, অন্য কেউ করে থাকেন যদি, তাহলে আমি একটা প্রস্তাব এনেছিলাম একটা কাজ করা হোক,
জি মাওলানা বাগের রিসালা সাহেব দাঁড়িয়ে অন্তত 15,000 লোকের সামনে এই আব্দুল কাইয়ুম বলেছিল জি পরিষ্কার ভাষায় যে একটা হ্যান্ডবিল তৈরি করা হোক যাতে এই এই কুমন্তব্যগুলো আল্লামা হুজুর সম্পর্কে যা লেখা হয়েছে এগুলো একটা হ্যান্ডবিলে লেখা হোক লিখে পুরপুর হুজুররা আর আমরা একসঙ্গে সই করে আমরা লিখে দেই যেই কথাগুলো যে বা যারা লিখেছে এগুলো মিথ্যা কথা আপনারা এগুলো কেউ বিশ্বাস করবেন না জি আমরা এই কথাটার ধিক্কার জানাচ্ছি কথাগুলির ধিক্কার জানাই একটা লিখে দিলে সেটাই জাতির কাছে রেকর্ড হয়ে থাকবে কোন বাপের বেটা সে পথে এগোয়নি কারণ এগুলি তো নিজের থুতু নিজের মুখে পড়ে ভাই ইতিহাস অনেক লম্বা চওড়া আমি এই ব্যাপারগুলো আর বলে আপনাদেরকে বিরক্ত করতে চাইছি না এখন আপনারা বলুন দেশে প্রচুর ভক্ত আছে প্রচুর আলেম আছে আচ্ছা এই যে আল্লামা হুজুরের ইজ্জত নিয়ে খেলা করেছে ফুরফুরা শরীফের ইব্রাহিম সিদ্দিকী খার এর বিরুদ্ধে কাইয়ুম সাহেবরা প্রতিবাদ করেছে তবে গাল দেয়নি কারোর বিরুদ্ধে অকথা কুকথা বলিনি একটা রেকর্ড দেখানো যাবে না তবে তথ্যের জবাব রীতিমতো কোরআন দিয়ে হাদিস দিয়ে তথ্য দিয়ে দিয়ে এসেছি আজও তার রেকর্ড খুঁজলে পাওয়া যাবে ভাই ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব বাড়ি তার হায়দারপুর যিনি বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীর উপরে ডক্টরেট করেছিলেন জি তিনি কলকাতা আজাদ কলেজের পার্ট টাইমার প্রফেসর ছিলেন পরবর্তীকালে সানাপুর হাই মাদ্রাসার হেডমাস্টার হিসাবে তার সার্ভিস লাইফ তিনি কমপ্লিট করেছেন জি ডক্টর মুস্তফা আব্দুল কাইয়ুম ওই ভদ্রলোক তিনি একটা বই লিখলেন ইব্রাহিম সিদ্দিকী সাহেবের এই অবান্তর উক্তিগুলোর জবাবে বইটার নাম দিলেন মুজাদ্দেদের গৌরব আল্লামা রুহুল আমিন জি ইব্রাহিম সিদ্দিকী যতগুলো পয়েন্টে বসিরাত আল্লামা হুজুরকে বিদ্ধ করেছে অপদস্থ করতে চেষ্টা করেছে প্রত্যেকটা পয়েন্ট তুলে তিনি উপযুক্ত তিনি আল্লামা হুজুরের জীবনীর উপরে ডক্টরেট করেছেন ফলে তার তো অনেক সূক্ষ্ম জিনিস জানা থাকাই স্বাভাবিক প্রায় কমবেশি আমার সঠিক মনে নেই 84-85 পৃষ্ঠার একটি বই লিখলেন জবাব দিয়ে খাঁচি এদেশের কডা মৌলবি কডা পীরজাদা জি এই ইব্রাহিম সিদ্দিকীর লিফলেট গুলো পড়লো আর অথেন্টিক বই ওই যে বললাম অপবাদের প্রতিবাদ সাধু রূপে শয়তান আমজাদ হোসেনের চাবুক জি মুজাদ্দেদের গৌরব পাঁচ পীরের সৌরভ এ বইগুলো সব ইব্রাহিম সিদ্দিকী সাহেবের লেখা আর তার উপরে ওনার কলমে লেখা যে এই মুজাদ্দেদ যারা বলেছে জি এদেরকে জব্দ করার জন্য 5 লক্ষ হ্যান্ডবিল প্রচার করেছে বিশাল খেদমত করেছে কি বিশাল খেদমত করেছে বলতে হবে জি ভাই এইগুলো যা লিখলেন এদেশের মোল্লা মৌলবি পীরজাদারা এগুলো কডা পড়েছে যদি মনে করেন পড়েছি এর পরেও যদি ইব্রাহিম সিদ্দিকের গ্রহণযোগ্যতা এর পরেও যদি ভাই ইব্রাহিম সিদ্দিকের এই লেখনীকে যে বা যারা সমর্থন করে ভাই তাদের ভক্তি মর্যাদা ইব্রাহিম সিদ্দিকের প্রতিবাদ করেন নি যারা ভাই তাদের সঙ্গে দহরম মহরম এটা কি প্রকারান্তরে বসিরাত হুজুরের দাদা হুজুরের দুশ্মনী নয় আমার দিকে তাকান আমার কথাটার উত্তর নেন ইব্রাহিম সিদ্দিকী লিখছে প্রতিবাদ যে মনে করুন কেউ করিনি জি কেউ করিনি মানে ইব্রাহিম সিদ্দিকীর প্রতিবাদ যারা করিনি এরা ভাই ন্যায় কাজ করেছে না অন্যায় কাজ করেছে আমার তো ভয় হয় আজকে বৈশাখীর নামে কেউ কিছু বলেছে কেউ কিছু লিখেছে তার রেকর্ডগুলো রয়েছে জি রেকর্ডগুলো রয়েছে প্রতিবাদ করব না তাহলে নেক্সট জেনারেশনের জন্য ওইটাই রেকর্ড হয়ে দাঁড়াবে দাঁড়াবে না বই লেখা তো কথা বলবে কাগজ কথা বলবে জি কি সুন্দর বলা হলো জানেন যে ও যতই বসের হুজুরের বিরুদ্ধে লিখুক যখন মাওলানা বাগে আবার স্টেজে তুলে দিছি ওগুলো সব ভুলে যাবে বাহ বাহ হেভি বীরেন দুরন্ত বীরেন
তার বইগুলো রইল লিখিত রেকর্ড জি আর সেই লোকটাকে যদি ফের স্টেজে তুলে দেওয়া হয় তাহলে এটা কি বশিরুদ্দিনের মান রক্ষা হচ্ছে জি না নিজেদের দাওয়াতের বাজার ধরার জন্য বশিরুদ্দিনের ইজ্জত নিয়ে খেলা করা হচ্ছে কথা বলেন না আপনি বলবেন হুজুর যাদের বিরুদ্ধে বলল তাদের আওলাদদের গাজালা করলো না আপনাদের গাজালা করলো বলেছে লোকে তাই বললাম ভাই এই রসূলের চাচা আবু লাহাব আবু তালেব জি ভাই আবু লাহাব রসূলের সারা জীবন দুশমনি করলো জি আবু লাহাবের সারা জীবন দুশমনি করলো রসূলের বিরুদ্ধে ভাইপো হওয়া সত্ত্বেও জি ভাই গাজালা করিনি আবু জাহালের গাজালা করিনি অন্য পাঁচজনের গাজালা করলো সেই হাফসি দেশের কেনা কালো কুচকুচে গোলাম বেলালের ঠিক না ভুল জি তাহলে বেলাল অন্যায় করেছে তাই তো প্রমাণ হবে বশিরুদ্দিনের বিরুদ্ধে গাল দিয়েছে বশিরুদ্দিনের আর মৌলভীরা প্রতিবাদ করলো না বশিরুদ্দিনের আর যারা আওলাদ ছিল তারা প্রতিবাদ করলো না কাইম সাহেবরা প্রতিবাদ করেছে আর কি সুন্দর প্রচার করা হচ্ছে আমেদুদি মিশে গেল হাঁটি ছটকে গেল চ্যাম্পিয়ন প্রচার আদি গড়াগড়ি যাচ্ছে জি এই হুঁশটা একবার হলো না আমেদুদি মিশে গেলি সুন্দর খাদ্য তৈরি হলো খেয়ে ফেললি বাবা জি রাতের বেলা গুডাউনে সকালবেলা বাথরুম ইতলি আর ওই যে আটি গড়াগড়ি যাচ্ছে উঠতে চারা হয়ে যে সর্বনাশ হবে এটা করো ভাবিস নি আয় হবে না হবে না আরে আটি ছটিয়ে গেলি তা চারা হবে না হবে না হয়েছে তাই তুই আমেদুদি মিশে যাবা দেখা যাক এই কথার পৃষ্ঠে কথা বলতে যে এটাও কি অন্যায় বলেছি জোরে বলুন ভাই আমার বক্তব্য এই যে কথাগুলো আমি আপনাদেরকে যতটুকু মাথায় আসছে শোনাচ্ছি শোনাচ্ছি কিসের জন্য আমি শুধু একটা কথা আপনাদেরকে বোঝাতে চাইছি যে বশিরুদ্দিন হুজুরের ইজ্জতের পক্ষে প্রতিবাদ করেছি ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব বশিরুদ্দিন হুজুরের ইজ্জতটাকে মজবুত রাখার জন্য বই লিখেছেন এরপরে সেইগুলো মোচন করার সেইগুলোকে অপনোদন করার সেইগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুছে দেওয়ার কোনো ব্যবস্থা করা হলো না অথচ আবার যথারীতি তাদেরকে গ্রহণযোগ্য করে মাথায় তুলে যারা নাচলো এরা বশিরুদ্দিন হুজুরের ভক্ত না দাদা হুজুরের ভক্ত না এরা পেট পুজো দাউত আর পয়সার ভক্ত আপনাদের বলতে হবে বলুন বলুন যদি এরা বশিরুদ্দিন হুজুরের ভক্ত হতো তাহলে নিশ্চিত বশিরুদ্দিন হুজুরের এই অপমানজনক বিষয়গুলি তারা প্রতিবাদ করত যদি এরা দাদা হুজুরের ভক্ত হতো তাহলে দাদা হুজুর বশিরুদ্দিন হুজুরকে যে চোখে দেখেছেন সেই সেই চোখে দেখার মর্যাদা যারা নষ্ট করছে নিশ্চিত তারা দাদা হুজুরেরও ভক্ত নয় মূলত সব হজম করে দিয়ে এরা দাউদ ভক্ত পকেট ভক্ত আর পেট ভক্ত ভাইরা আমার আমি আপনাকে বিনীত নিবেদন করে বলবো আজকে একান্তে সিদ্ধান্ত নেন আপনারা যা বলবেন ভাই এমনি সব কথা বলি না বহুদিন বলে অন্য করে দিয়েছি বলি বলি না কেন ভাই রসুল বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি যদি তোমরা কোনো অন্যায় দেখতে পাও তুমি হাত দিয়ে প্রতিবাদ করো বড় পীর সাহেবকে বলা বললেন হাত দিয়ে প্রতিবাদ করবে দেশের সরকার আর বাপ মা ভাই যারা দেশের সরকার নয় বাপ মা নয় তারা কারোর হাত দিয়ে প্রতিরোধ করতে পারে না ভাইরা আমার নাম্বার 2 ফাইলনা মিস্তাতি ফাবিলিসানিহি যদি তোমার ভাষা থাকে জ্ঞান থাকে তুমি জবান দিয়ে প্রতিবাদ করো ফাইলনা মিস্তাতি ফাবি কলবিহি যদি জবানে ভাষা না থাকে জ্ঞান না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো ভাই আমি আব্দুল কাইয়ুম হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু জবান দিয়ে প্রতিবাদ করাটা কোরআন হাদিসের হক সেই হকটাকে আদায় করেছি আপনি আম জনতা আপনি যদি জবানে প্রতিবাদ করতে নাই পারেন আপনার ঈমান বাঁচানোর জন্য অন্যায়ের মোকাবেলায় ঘৃণা করে তাদের পাশ থেকে সরে দাঁড়ানো ছিল আপনার ঈমানের আলামত জি এখন যারা জবান দিয়ে প্রতিবাদ করলো না অন্তরে ঘৃণা করলো না গলায় গলায় মিশে গেল গালি দাতা অপবাদ দাতা জি এই মর্যাদা হানিকারী
যারা এদের সঙ্গে মিশে গেল আমার রাসূলুল্লাহ বলেছেন যালিকা আদাফুল ঈমান যদি অন্তর দিয়ে ঘৃণাটা করো তোমার ঈমানটা দুর্বলতার সঙ্গে বাঁচবে আচ্ছা আল্লাহ মাহজুরের ইজ্জত নিয়ে লড়াই করে ইজ্জত নিয়ে খেলা করে যদি অন্যায় করা হয় যারা প্রতিবাদ না করে আর অন্তরে ঘৃণা না করে গলায় গলায় মিশে গেছে ভাই আপনি বলবেন এরা কি হাদিসের হক আদায় করেছে কথা বলেন কেন হাদিসের হক আদায় করিনি আমরা করে অন্যায় করেছি বলেন হ্যাঁ ভাই তাহলে এই যেগুলো করেছি কি করব সব অন্যায় হয়েছে বলে সব থুড়ি বলে বাদ দেব বলেন বলেন ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব এখনো বেঁচে আছে জি রিটায়ার করেছেন বইটা লেখা আছে বই আমার কাছে আছে জি তাকে যে বলা হোক যে ইব্রাহিম সিদ্দিকী সাহেব বসে যদি যা বলেছে বলেছে ওর বিরুদ্ধে বই লিখে আপনার অন্যায় হয়ে গেছে তওবা করুন ভাই এটা চলছিল এটা চলছিল বেশ সেই 2002 সাল থেকে শুরু করে প্রায় এই 14 সাল পর্যন্ত জি আমরা একটা পিরিয়ড জাতির কাছে বলে দিলাম বাকি বন্ধ করে দিলাম কেন ন্যূনতম হকটা আদায় করেছি জাতির চোখটাকে ফুটিয়ে দিয়েছি তাই এরপরে শুরু হলো নতুন আরাক ফেতনা ওই ফেতনা ও পর্যন্ত কত হ্যান্ডবিল লিখলে 5 লক্ষ লিখেছে পয়সা লাগে তো বার করতে গেলি জি আস্তে আস্তে কলম ঠান্ডা হয়ে গেছে পয়সাও কমে গেছে বন্ধ হয়ে গেছে নতুন আগুন লেগে গেল জি বসিরা হুজুর বেঁচে থাকলি আমার জুতো বুকি করে বইতো হায় রে একটা লজ্জার সীমা থাকা দরকার মূর্খতার একটা কোয়ালিটি থাকা দরকার জি বসিরাট হুজুর বেঁচে থাকলি আমার জুতো বুকি করে বতো এইটা যদি ভাই একজন কাঁচা বয়সের ছেলে শুধু পিছনে রয়েছে পূর্বপুরুষদের পীরিত্বের স্ট্যাম্প আর তাদের বিনিময়ে পীরজাদা পাস সেই তিনি বললেন একজন না একাধিক জন যে বসিরাট হুজুর বেঁচে থাকলি জুতো বুকি করে বতো এটাও মেনে নিতে হবে হায় রে খোদা কি যুগ এলো জি ভাই কত বড় কথা নতুন করে আগুন লাগানো হলো কি ব্যাপার যারা অজ করে টাকা চেয়ে নেওয়া হারাম বলে ওর বউ সব তালাক হয়ে গেছে কারণ অজ করে টাকা চেয়ে নেওয়া জায়েজ নতুন আগুন লাগা শুরু হয়ে গেল জি আমরা দাদা হুজুরের ওসিয়তনামা যে ওসিয়তনামা বসিরাট হুজুর লিখেছেন দাদা হুজুরের জীবনীতে আর যে জীবনীটা পরিষ্কার তার ভূমিকাতে লিখে দেওয়া আছে বসিরাট হুজুর নিজে লিখেছেন এই এই জীবনী সাহেব জাদারা দেখিয়া শুনিয়া ছাপাইবার অনুমতি দিলে তবে ছাপানো হয় দুঃখ পড়ে নাই হচ্ছে বড় বেদনা ভক্তের চোটে গাল দিয়ে গেঁজা ছুটে যাচ্ছে একটা বই খুলে ভালো করে পড়বে না এই যে কথাটা বলেছি আপনাদের কারোর ব্রেনে আছে একটু বলবেন আছে কেন নেই কেন এত দাদা হুজুরের ভক্ত বসির হুজুরের ভক্ত পরিষ্কার বসির হুজুর দাদা হুজুরের জীবনীর ভূমিকাতে লিখেছেন জি সাহেবজাদাদের অনুমতি দেখিয়া শুনিয়া দেখাইয়া শোনাইয়া অনুমতি লইয়া তবে ছাপাইয়া প্রকাশ করি তাহলে সেই বইতে যে ওসিয়তনামা দেওয়া আছে আপনি কি বলবেন ওটা বসির হুজুর নিজে নিজে বানিয়েছে জোরে বলেন বানাইনি এখন তো ওসিয়তনামা ছড়াছড়ি যাচ্ছে ছড়াছড়ি যাচ্ছে না ইয়ারটা লিখলে ও আটটা লিখলে উনি আটটা লিখলে যার মতন সে লিখে দিচ্ছে কিন্তু আমরা আজকের সুদীর্ঘ 70 বছর ধরে দেখে আসছি আমাদের লাইভ যখন থেকে জি তখন থেকে দেখছি আর 70 বছর আগে বেরিয়েছে বইটা সেটা দাদা হুজুরের থেকে সংগ্রহ করে বসিরাট হুজুর তার জীবনীতে লিখেছেন এবং সেই ওসিয়তনামাকে চার সাহেবজাদা তখন সেজ হুজুর কেবলা বেঁচে ছিলেন না বড় হুজুর মেজ হুজুর নও হুজুর ছোট হুজুর চারজন অনুমতি দিলে তবে বসিরাট হুজুর ছেপেছেন তাতে পরিষ্কার লেখা রয়েছে অজনিসিয়াত করিয়া কেউ টাকা চাইয়া লইবেন না টাকা চাইয়া লওয়া হারাম ঈশা করিয়া ইশারা করিয়া লওয়া হারাম মানে আজকে যদি কেউ বলে টাকা চেয়ে নেওয়া জায়েজ আর হারাম বললি বহু তালাক হয়ে যাবে আপনারা কারে মানবেন আপনি ভেবে দেখেন কই মানতেছে
কই মানতেছেন সবাই ওই যে ফতোয়া যদি হয় তার কাছে এনোয়া হারাম বললি যদি বউ তালাক হয়ে যায় কাইমতিন রজব আলী ইয়াকুব গা বউ থার না থাক দেখার দরকার নেই ওসি আপনারা যিনি লিখেছেন তার কথা একবারও ভাবা হলো কিছু বলেন না কেন কি আপনাদের ব্রেনে আছে আল্লাহই জানে বলে এর গা বউ থাক না থাক পরে দেখলি হবে নি ওসিয়ত নামাটা যার আর যিনি প্রচার করেছেন তাদের কথাটা ভাবা হয়েছে ওই কথাটা বললি কোথায় যাবে জি এটা হচ্ছে এক প্রস্থ জি এক প্রস্থ লড়াইয়ের পরে নতুন আবার আমদানি এ আরেক সিদ্দিকীর কাজ আর কথা বুঝতে পারেন নি জি সে সিদ্দিকীর নামাজি লাগে না গো জি যত যুবক ছেলে আছে হলি হয়ে যায় নামাজ না পড়ুক রোজা না রাখুক যে পথে চলে চলুক গে যা শুধু জিন্দাবাদ দিলি বুকি করে জান্নাতেলে চল যাবে হয়ে গেল শুরু হয়ে গেল আমরা আবার প্রতিবাদ করলাম গোপালপুর মোড়ে সমাধানী সমাবেশ নামক সভা ডেকে মানুষকে বলে দিলাম একটা আলেমানা হক আদায় করতে কারণ তিনি বললেন আমি নূরের তৈরি তিনি বললেন আল্লাহর নবী এক তিনি বললেন আমার নামে দরুদ না পড়লি মুসলমানের নামাজ হবে না এগুলো মানতে হবে বলেন সর্বনাশ জি অবাক কাণ্ড এই কথা যখন বললেন আমরা দেখলাম জাতিকে আবার একটু জানিয়ে দেওয়ার দরকার ভাই আমার দিকে তাকান জি তিনি কথাটা বলার ক্ষেত্রে প্রমাণ দিলেন বসেরা হুজুর মিলাদে মোস্তফায় লিখেছেন যে আল্লাহর আল্লাহ পাক নবী নূরকে তৈরি করে তাকে চারটে ভাগ করেছেন বিভিন্ন ভাগ করে করে দেখিয়ে তাতে উল্লেখ করেছেন যে নূরের একটা ভাগ থেকে আল্লাহ মানুষকে তৈরি করেছেন মিলাদে মোস্তফা বাংলা বই রে বাপ যে কেউ খুঁজলি পেয়ে যাবেন প্রথম দিক কি রয়েছে তিনি বললেন এই তো জি যখন রসূলুল্লাহ নূর থেকে মানুষ তৈরি হয়েছে অতএব আমি নূরের তৈরি আচ্ছা যদি উতি যদি জিন্দাবাদ দিতে হয় তাহলে বলতে হয় ভাই নূরের তৈরি তার একলা একজন সিদ্দিকি তৈরি হয়নি সেই বংশের আরো সিদ্দিকিরা তৈরি হইলে তারা ও কথা কেউ বলিনি কেন ছোট কথা এতটুকু বুঝতে দেরি জি যদি নূরের তৈরিতে সারা বিশ্ব সৃষ্টি নূরে যদি সারা বিশ্ব সৃষ্টি হয় মানুষ যদি সৃষ্টি হয় ভাই আমায় একটু বলবেন তাহলে তিনি একলা নূরের তৈরি হবে কেন আর এই যারা বসে রয়েছে জি নেওড়া রেদুড়ের ভেদুড়ের চেদুড়ের সব নূরের তৈরি কথাটা জবাব দেন তাহলে নূরের তৈরি বলে নিরীহ সাধারণ অপড়ুয়া ছেলেগুলোকে শুধুমাত্র তাঁতিয়ে আবেগ আবেগ তোলা হয়েছে যাতে এরা আমার প্রতি একটা নিবেদিত প্রাণ তৈরি হয় আর তুমি না হয় মগের মুল্লুকে বক্তৃতা করলে তো কিছু চোখওয়ালা শ্রোতা তো আছে তুমি বললে আল্লাহর নবী এক ও মেনে নিতে হবে দলিল কোরআন বলেছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা জি বদরের প্রান্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাটি কাঁকর নিয়ে ফিকলেন কাফেরদের দিকে জি আল্লাহ পাক ওই প্রসঙ্গে কোরআন নাজিল করে বললেন নবী তুমি যেটা ফিকেছো ওটা তুমি ফিকোনি প্রকৃত আমি ফিকেছি ভাই ওই যদি হয় ওর মানে যদি হয় আল্লাহর নবী এক তা আমার নবী বলেছেন মান আতাল আমিরা ফাকাদ আতানি আমার আমার নির্বাচিত নেতাকে যে মানবে সে যেন আমাকে মানলো তাহলে সারা জীবন নবী পাক যত সেনাপতি বানিয়েছেন ও সবগুলো বলতে হয় ওরাও নবী এই কথা বুঝতে পারেননি কিছু তাহলে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহর নবী এক এই দেশের লোকগুলো এইভাবে ঈমান হারার পথে যাবে জি আর সেটাকেও অকপটে সহ্য করতে হবে ভাই নামাজে দরুদ শরীফ পড়া সুন্নত নামাজে দরুদ পড়া কি বলেছি সুন্নত এখন যদি কেউ বলে আমার নামে দরুদ না পড়লি বিশ্বের মুসলমানের নামাজ হবে না জি তা নামাজ হয় না কখন যখন ফরজ তরক করা হয় দরুদ পড়া সুন্নত আর যদি কেউ না পড়ে জি আত্তাহিয়াত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে পৃথিবীর কোনো মুফতির ক্ষমতা নেই যে তার নামাজ হয়নি বলবে বড় জোর বলতে পারে দরুদ পড়িনি সওয়াব কম হবে
কিন্তু তিনি যখন বলছেন যে যে আমার নামে দরুদ না পড়লি নামাজ হবে না, ভাই এটা নিশ্চিত একটা অবান্তর ফতোয়া। আমরা এই কথাগুলোর প্রতিবাদ করব না করব না, কি করবেন বলুন? করতে হবে, প্রতিবাদ করলুম হয়ে গেলুম কাফের, কি করতে থাকবেন? ওই কথাগুলোর প্রতিবাদ করলুম হয়ে গেলুম মুনাফেক। তার মানে দাদা হুজুর কে মানি, পাঁচ হুজুরের মানি, পরের পরের হয়তো এক একজনের মানি না, অতএব এটা মুনাফেক। বাপের মানে দাদার মানে আমার গা মানে না মানে মুনাফেক। রেজাল্ট ঠিক আছে? এই কথা ঠিক আছে কি? জি ভাই আপনি বলুন। প্রতিবাদ করলাম, এগুলো গেল একটা প্রশ্ন, বই লিখে ছেড়ে দিলুম, সমাধানী সমাবেশ। বই সমাধানী সমাবেশের নামে বই লিখলাম, বইয়ের নাম দিলাম ফয়সালা। আল্লাহ রহম নে, ওরা লোকের তা ভাগ্যে জুটিনি হয়তো। সুতরাং এরা তার দোকানে বসে, চুল কাটার দোকানে বসে, জি ভাই টেলার্সে বসে কাইম সাহেবদের সাত পুরুষ উদ্ধার করতেই পারে, অসম্ভব কিচ্ছু না। বলেন ভাই, এরপরে আপনি বলুন। সে এক প্রশ্ন চলল, হালের নতুন আমদানি শুরু হয়েছে রসুল রব। রসুল কি? রব আর কি? রসুল আমাদেরকে খাওয়ায়, আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। আরে আমি কি এখানে এই নেওয়ার এই এই লোকগুলোর সামনে বলছি বলে মনে হচ্ছে কি কথাটা গল্প না বাস্তব? লজ্জাস্কর কথা, লজ্জাস্কর। এক মঞ্চ আলেম ভর্তি, সেখানে 15,000 টাকা দামের বক্তা, অন্তত 40,000 লোকের সামনে এত বড় কথা বলে গেল বসিরাটের মাটিতে। আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও যাওয়া যায়, লোকে জিন্দাবাদ দিলে। আল্লাহ, আমার যেন মনে হচ্ছে যে ইসলাম না, ইসলাম যেন ভাগরা রেকর্ড হয়ে গেছে, যে যার মতন পাচ্ছে সে তার মতন চালিয়ে যাচ্ছে। এখন ভাই আপনি বলুন, এই মোটামুটি একটা সার বক্তব্যের ভিতর দিয়ে আমার পরিচয় বলেছি, ফুরফুরা সিলসিলার জন্য কতটুকু করতে পেরেছি আমরা, আমাদের সংগঠন, তাও একটু বলেছি। ভাই কেন আজকের আমাদের বিরুদ্ধে গালি গালাজ, কুফরি ফতোয়া, কেন কাফের মুনাফেক ওয়াহাবি বিশুদ্ধগার? জি ভাই এগুলো বলেছি। এরপরে আপনি বলুন, এই এখন যেটা বলা হচ্ছে রসুল রব, রসুল খাওয়ায়, আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়, ভাই এসব এইভাবে চলবে? আর চোকলা যা দু চারটে আছে তারা সব নীরব ভূমিকা পালন করবে, ইন ফিউচারে এই নিরীহ সাধারণ ইমানদার মুসলমানগুলোর ইমান আমল ঠিক থাকবে না যাবে? জি ভাই আমার, আমি এখান থেকে সেই সেই শুরুতেই বলেছিলাম, দোয়াতুন আলা আবওয়াবি জাহান্নামা, একদল মানুষ জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে মানুষকে ডাকবে, মানাজাবাহু ইলাইহা কযাফুহু ফিহা, জি সে ডাকে যারা সাড়া দেবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। ভাই আজকের এই যে কথাগুলো যদি আম জনতার কাছে এভাবে ছড়ানো হয়, জি ভাই এতে জাতির ঈমান আমল রক্ষে হবে বলে মনে হয়? তাহলে প্রতিবাদ করার দরকার আছে না নেই? প্রতিবাদ করবে কে? ডাক আইম সাহেব, রজওয়ালি সাহেব, ইয়াকুব সাহেব, মাতিন সাহেব, সুন্নতুল জামা সংগঠনের আর পাঁচটা আলেম, এরাই না সকল আলেমদের হয় শালীনতা বজায় রেখে প্রতিবাদ, না হলে ভাই এই কথাগুলো স্তব্ধ করার দরকার ছিল না নেই? কথা বলেন, আশ্চর্য আশ্চর্য দুঃখজনক কথা, যে বসিরাট আল্লামা হুজুরের ইজ্জত রক্ষার্থে কাইয়ুম সাহেব বক্তৃতা করলেন, কেতাব লিখলেন, জি অন্যায় অবান্তর মর্যাদা হানিকর উক্তির প্রতিবাদ করলেন, সেই মাওলানাবাগের দরবারে বলা হলো জি কাইয়ুম সাহেবের মাথায় জুতো মারলি সব, মার্ডার করলি জান্নাত। এ দুঃখ রাখার জায়গা আছে বলতে চাচ্ছেন? জি তো আজকে যখন বরেক দিন পরে, অন্তত কম বেশি 5-7 বছর পরে, একদম খোলা মানে ওয়াচ করিনি বাংলা দুটো কথা বলেছি,
জি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি ভাই এই যে কথাগুলো বললাম যদি এই প্রতিবাদগুলো করা আমাদের অন্যায় হয় আর এখনো যে অবান্তর ঈমান বিরোধী উক্তিগুলো চলছে জি এর বিরুদ্ধে যদি প্রতিবাদ করা অন্যায় হয় তাহলে আপনারা রায় দেন কালকে আমার সংগঠনকে জানিয়ে দেব যে আমার সংগঠনের কোন বক্তা এসব ব্যাপারে আর টু শব্দ করবে না তবে কিয়ামতের দিনে যদি মানুষের ঈমানের ক্ষতির জন্য আল্লাহ দায়ী করে তখন বলবো আল্লাহ নেয়রা সভা থেকে রায় দিল তাই করিলাম দায়ী ওরা তা যদি না করি তাহলে আমার বক্তব্য ভাই আপনি হয় অন্যায়ের প্রতিবাদ করুন না হলে যারা অন্যায়ের প্রতিবাদ করতে মানুষের ঈমান রক্ষার্থে চেষ্টা করছে এদেরকে আপনি নৈতিক সমর্থন দেন জি ওই ইনশাআল্লাহ দুই একজন বলেছে আমার ওই হাত তোলা টোলা পছন্দ হয় না অনেকে হাত তুলকে নেয় জি কাইম সাহেবের অসম্মানে কেটে কেটে হাত তোলো যারা কাইম সাহেবের অসম্মানে সব মুনাফিক সব জাহান্নামে যাবে তারপর দিনে হুজুর সে কালকে সে ওদিন বলে ফেলল হুজুর অসম্মানা তা আজ আবার এইছে হুজুর কি হবে সত্যি সত্যি জি আমি হাত তোলাচ্ছি নে বাপ মন সোজা হলে হাত তোলা লাগবে না আর মন যদি সোজা না হয় আজকে হাত তুলবে ও শুনবে না বলে আর কালকে আবার শুনবে শুনে টুনি বলবে হুজুর মাফ করে দেবেন কালে বলবেন হাত তুলল হুজুর জি হায়রে আমি আপনাকে বলেছি নৈতিক সমর্থনটা জি ভাই এরপরে যদি আমার যুবকদের জওয়ানদের রুচিতে কুলায় জি আর যদি মনে হয় যে কাইম সাহেবরা সেলসেলার শত্রুতা করছে কাইম সাহেবরা সেলসেলার বিরোধী কাইম সাহেবরা বিচারে মুনাফিক ভাই এই আজকে বলে দিলুম কোনোদিন আর শুনবেন না আমি গোড়ায় বলেছি না যে অশোনা যাবে কিনা আজকের গ্রাউন্ডটা বুঝে নেন শুনবেন কিনা এরপর ভাববেন আর যদি মনে হয় যারা কাইম সাহেব যা বলেছে জি তাহলে যদি সত্যকারের বর্তমান জমানায় ঈমান আমল রক্ষা করতে হয় আর হক পথে যদি দাঁড়াতে হয় তাহলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বক্তাদের বক্তব্য অবশ্যই শোনা দরকার এরপরে আর পাঁচটা হাক্কানি আলেম যারা আছে তাদেরও শোনা শোনার কোনো দোষ নেই জি ভাই আজকের এই বক্তব্যর ভেতর দিয়ে আপনাদের কি মনে হয়েছে এদের অশোনা যাবে না যাবে না জি এখন যারা বলছে কাফের মুনাফিক ওয়াহাবি ইত্যাদি ইত্যাদি তাহলে আগামীতে আমার নৈতিক দায়িত্ব পালন করতে গেলে ভাই আমি ঝগড়া করতে বলবো না মারামারি করতে বলবো না একবারও গালি দেইনি আমার ভক্তদের গালি দিতেও বলবো না জি ভাই কারুর নামে কাফের মুনাফিক বলে আইন হাতে তুলে নেওয়ার কথাও বলবো না শুধু অনুরোধ করব ভাই অন্যায়টাকে অন্যায় জেনে অন্তত মনে মনে ঘৃণা করে দূরে সরে থাকতেও শিখুন তা না হলে আল্লাহর কাছে ন্যূনতম ঈমানটা নিয়ে যাওয়া সম্ভব হবে না জি ভাই শেষ কথা বলছি শেষ কথা বলছি আমি একটা হ্যান্ডবিল দেখছিলাম ছেলেরা হ্যান্ডবিল না তো কিসে দেখলাম কিসে কিসে কিছু একটা দেখছিলাম আর কি যে নেওরার এই সভাটা নবী দিবস জি এনারা আমাকে বলেছেন বলে মনে হয় না ডায়েরিতেও লেখা নেই কোথায় একটা দেখছিলাম আজকেই যে নবী দিবস জি তা ভাই আপনাদের মনে মনে হচ্ছে কাইম সাহেবের নবী দিবসের জন্য দাওয়াত করলুম আর নবী দিবসে সভা না করে সব এই সব ঘটনা পড়ে পড়ে বললে ভাই আমি তো গোড়ায় বলেছি বাপ জি কাইম সাহেবের সভা শুনেছেন দেখেছেন সভা শোনার জন্য তা আগে আজকে সোজা হয়ে যাক যে কাইম সাহেবের সভা শোনা যাবে কিনা জি যদি সোজা হয়ে বোঝা যায় আর শোনা যাবে তাহলে সামনের দিনে আজকে নেওরায় পাচ্ছেন কালকে দক্ষিণ দেবপুরি পাবেন তারপর দিন সিতুরিয়ায় পাবেন জি তারপর দিন গেলি হয়তো আরেক জায়গায় পাওয়া যাবে তখন শুনতে থাকবেন আর আল্লাহ যদি বাঁচায় সামনে বছর আবার এই ছেলেরা চাইলে তখন নবী দিবস করব জি ইনশাআল্লাহ তবে আজকে একটা কথা বলি ভাই আজকে যেটা করেছি ওটাও ওটাও নবী দিবস ছাড়া অন্য কিছু করিনি বলো বাপ জি মক্কার মাটিতে যখন খ্রিস্টানরা বলছিল ঈসা নবী আল্লাহর ছেলে জি ইহুদিরা বলছিল উজায়ন নবী আল্লাহর ছেলে ওদিকে তারকা পূজকরা বলছিল জি তারা পূজো করলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে ওদিকে মজুসিরা বলছিল সূর্য পূজো করলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে ওদিকে আরেকদল মেয়েলি আকৃতি তৈরি করে পূজো দিচ্ছিল আর বলছিল এরা সব আল্লাহর মেয়ে তার মানে ফেরেশতা এরা
ভাই এরকম যখন মাবুদ নানা দলে নানা রকম বানিয়ে নিয়েছিল আমার নবী তাদের মাঝে এসে প্রথম শুরু করেছিলেন নবুয়তের দায়িত্ব প্রথম শুরু করেছিলেন জি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন আর নাম্বার 1 বলেছিলেন লা ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু তোমরা বলো লা ইলাহা মাবুদ কেউ নেই ইল্লাল্লাহ কেবল মাত্র জি এই কথাটা একটু মাথায় নে বাপ আজকেরটা নবী দিবস হয়েছে কিনা প্রমাণ হয়ে যাক জি নবী তো প্লেন এসে বলতে পারতেন হে মক্কার মানুষেরা ইয়া আহলা মক্কাতা ইয়া আহলা মদিনা ইয়া আহলা আরব হে মক্কাবাসী হে মদিনাবাসী হে আরববাসী ইয়া আহলা দুনিয়া হে দুনিয়াবাসী কুলু আল্লাহু মাবুদ তোমরা বলো আল্লাহ উপাস্য জি তোমরা বলো আল্লাহ উপাস্য আর সঙ্গে বলো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল নবী কি কলেমা ইরাম প্রচার করেছিলেন নাকি হ্যাঁ তাহলে নবী নাম্বার 1 কি বললেন বলো লা ইলাহা মাবুদ কেউ নেই ঈসা নবী না ওজায়ের নবী না হাতে গড়া মেলি ওই ছবিগুলো না এর একটাও মাবুদ না তারা মাবুদ না সূর্য মাবুদ না পাথর মাবুদ না জি এরা একটাও মাবুদ না জি তাহলে নবীর নবুয়তের দায়িত্ব পালন শুরু হয়েছে অসার অলিককে খুঁচিয়ে সেগুলোকে আগে নস্যাৎ করিয়ে তবে রাসূল বলেছেন ইল্লাল্লাহ মাবুদ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ 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 বাকি মাবুদ বলে যাদেরকে মানছো এইগুলোর বিশ্বাস অন্তর থেকে আগে সাফ করো তবে তো ইল্লাল্লাহ বলার সার্থকতা হবে সুতরাং আমি আজকের নেওরার এই সভায় শ্রোতাদের কাছে নিবেদন করে বলবো যারা কাইয়ুম সাহেবদের চেনেন জানেন এবং আগাগোড়া কাইয়ুম সাহেবদের সঙ্গে থেকে সংগঠনের সমর্থন করে জামিয়ার মতো প্রতিষ্ঠান অন্যান্য সংগঠনের প্রতিষ্ঠানকে দানে সহযোগিতায় তারা পুষ্ট করে রেখেছে কাইয়ুম সাহেবদের পরিচিতি তাদের কাছে আলোর মতো স্পষ্ট তাই তারা কাইয়ুম সাহেবদের পাশ থেকে আগেও সরিনি আজও সরিনি আল্লাহ চাইলে আগামীতেও তারা সরবেন না ইনশাআল্লাহ জি যারা যারা এখনো বুঝেননি চিনেননি পড়েননি কাইয়ুম সাহেবদের সঙ্গে বিরোধ কেন কাইয়ুম সাহেবদের প্রতি ঘৃণা কেন জি তাদেরই আত্মবিশ্বাস তৈরি করতে আজকের এই দেড় ঘন্টা সময় নিয়ে যে কথাগুলো বলেছি ভাই যদি আত্মবিশ্বাস তৈরি হয় সত্যকারের এরা হকের কাজ করছে ন্যায়ের কাজ করছে অন্যায়ের প্রতিবাদ করছে তাহলে আগামী দিনে আপনাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ন্যায় সত্যের সঙ্গী হওয়ার দাবি রাখব জি তাই বলে অন্যের বিরুদ্ধে গাল আমরা দেই না আমরা আমাদের সমর্থকদের দিতেও দেই না জি ভাই কাউকে কাফের মুনাফেক ওহাবি বলি না জি কাউকে মারবো ধরবো কোনোদিন করি না ওটা ইসলাম নয় ভাই আজ অবধি কারুর নামে অফেন্সিভ ভাষা বলে আল্লাহর কাছে আইন হাতে তুলে নেইনি আমরা কথা বলতে পারেননি সুতরাং আগামী দিনে দাবি রাখবো অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনটার সদস্য হন বঙ্গনূর পত্রিকাটাকে আল্লাহর রাস্তায় পড়ুন এবং আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের দান দোয়ার বিনিময়ে সহযোগিতা রাখুন আল্লাহ আপনাদেরকে যাজা দিন আল্লাহ আপনাদেরকে যাজা দিন এরপরে আপনি কাইয়ুম সাহেবের বক্তৃতা শুনবেন সেটাও আপনার বিবেকের বিচার শুনবেন না সেটাও আপনার বিবেকের বিচার আদার্স অন্য কোনো বক্তা পীরজাদাদের বক্তব্য শুনবেন কি শুনবেন না সেটাও আপনার নিজস্ব সিদ্ধান্ত তবে আমি হাতে না ধরে জাতির কাছে পায়ে ধরে বলবো জাতির কাছে পায়ে ধরে বলবো ভাই আজকে আমি এক জায়গা থেকে বক্তৃতা করে আসতে পারি একচল এর আগে তিনটে বক্তৃতা করে 4 নম্বরেই করছি জি তো দ্বিতীয় বক্তৃতাটা যখন করে আসছি আমার একটা ছেলে বলছে বলে হুজুর আমাদের এলাকাতে না ওই ওই সমস্ত নূরের তৈরি
তারপরে গিয়ে আল্লাহ নবী এক আমার নামে দরুদ না পড়লি নামাজ হবে না এসব বক্তারা আগে আসতো না এই হালে দেখছি কদিন আগে আবার এখানটাই আমাদের এখানে একজনরা এনেছে মানে কেন তা বলতেছে ওই কথাগুলো সত্যি না মিথ্যে প্রমাণ করাবে তাই আমি বললাম তারপর তো উনি এসে প্রমাণ দিয়ে গেলেন যে হ্যাঁ আমরা যেহেতু কুরাইশ বংশের লোক দরুদ আমার নামে পড়তে হবে আর বসে নজরি মিলাদে মোস্তফাতে রয়েছে আল্লাহর রসূলের নূরে সব তৈরি ফলে আমি নূরের তৈরি আর আল্লাহ নবী এক তার মানে ওই যে রসূল কাঁকর মেরল আর আল্লাহ বলেছেন নবী তুমি মারোনি আমি মেরেছি অতএব আল্লাহ নবী এক জিন প্রমাণ না কর পল্লি এক কোটি টাকা দেবে জি বলে হুজুর এইসব বলে ওই কথাগুলোর প্রমাণ দিয়ে গেছে এই কদিন আগে আবার বলে ও তাহলে সে এখনো ভুল হয়নি এখনো তাতে বাতাস দিতে যাচ্ছে হায় রে হায় জি হায় রে হায় আমার শুধু দুঃখ যে আব্দুল কাইয়ুম বিরোধী হতে পারে আব্দুল কাইয়ুম কারুর নামে না অন্যায় কথা বলতে পারে আরে বাবা তুই এতটুকু বিবেকে আসে না যে যে লোকটা এই কথাগুলো বলছে তার আব্বারা তার দাদারা তার পরদাদা এবং রসূল কারীম সরকারে দো আলমের প্রধান খলিফা থেকে শুরু করে জি এই পর্যন্ত ওই কথাগুলো কেউ বলল না জি তাদের থেকে একজন বুঝদার হলো বাকি সব অবুঝদার এই কথাটা মাথায় এলো না আশ্চর্য ব্যাপার একজন বক্তৃতা করছে বলছে দাদা হুজুরকে দশাব দূরত্বে গুলি মেরেলো বুকে গুলি লাগেনি আর আমি বলছি বলে বুকের বোতাম খুলে দিল পাঁচ হাত বুকে দূরের থেকে গুলি মারলো লাগবে না শ্রোতারা পেছন দিকে আঙুল দিয়ে বলে দিলে জিন্দাবাদ একবারও নেয়াজ উঠলে না হ্যাঁ তুই ওই কথাটা বলছিস ওই কথাটার মানে হলো জি যে ভদ্রলোক বলছেন উনি দাদা হুজুরের থেকেও বড় পীর এই তাই মানে দাঁড়ায় তো আরে কিচ্ছু বলে না দাদা হুজুরের দশ হাত দূরত্বে গুলি মেরেলো লাগিনি আর আমার পাঁচ হাত দূরত্বে মারলেও লাগবে না বলে আমার বোতাম খুলে দিলে এরা দিলে জিন্দাবাদ তার মানে প্রমাণ হলো দাদা হুজুরের থেকে উনি বড় পীর জি এতেও যারা জিন্দাবাদ দেয় এদের কি বলবো এরা কোয়ালিটি লেস ইগনোরেন্ট এদের মূর্খতার কোনো কোয়ালিটি নেই থাকলে একবার অন্তত কে উঠে বলতো হুজুর আপনি এই কথাটা বলছেন জি তাতে তো আপনার কথায় প্রমাণ হচ্ছে আপনি দাদা হুজুরের থেকেও বড় পীর তো এটা কি ঠিক এই কথাটা বলার কোনো মদ্দালক বাপের বেটা হয়নি সবাই জিন্দাবাদ দেয় জি কি সুন্দর বলে দিলে এলেম লাগলো না আমল করা লাগলো না পরেশগারিতা লাগলো না ঠিকে দিলে আমি জন্মগত পীর দে জিন্দাবাদ যাব হয়ে গেল জি জাতির কাছে হাতে না ধরে পায়ে ধরে বলি বাবু যদি মনে হয় কাইম সাহেবের এই কথাগুলো শোনার পরে যারা শোনে অস তাদের আপন জায়গা ঠিক আছে নতুন করে যাদের মাথায় গেছে যদি মনে হয় যে সত্যি সত্যি এদের অস শোনা যাবে যাস বাবা আজকে যা বলেছি আর বলবো না শুধু বললুম না এই বারো বছর আগের কাইম সাহেবের খাতা থেকে একরকম নেওয়ানোর নাম মুছে গেল তাই নতুন করে একটু রিনু করে দিলুম রিনু বুঝতে পারেননি জি সামনের দিনে আবার আল্লাহ বাঁচায় তখন অজ করা যাবে আর অন্য জায়গায় গেলেও শোনা যাবে এই অজ না অন্য অজ জি যাদের মনে হচ্ছে না অনুরোধ করব ভাই তোমার যার পছন্দ হয় করোগে তবে আল্লাহর রাস্তে গাল দে দে গাল দে দে গাল দে দে নিজের ঠিকানাটা জাহান্নাম বানাস না বাপ জি নিজের ঠিকানাটা নিজের ঠিকানাটা জাহান্নাম বানাস না এতটুকু হাতে না ধরে পায়ে ধরে বলি আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দেন সবাই বলুন আমিন আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন ভাই উঠেছি শুরু করেছি আমার নিয়ত ছিল দুটোর কাঁটা পর্যন্ত ঠেকাবো সে দুটোর কাঁটা পার হয়ে গেছে সুতরাং এর পরে গেলি ফজরের নামাজের আঘাত আসবে সুতরাং এর পরে আর আমি যেতেও রাজি না তবে জলসা কমিটির ছেলেরা জি এরা গাছের যা পাড়ার পেড়ে লেছে এবার একটু তলার কুড়োবে বলছে জি আপনাদের কাছে একটু হাত পাততে বলছে এই সবাটার স্থায়িত্বের জন্য একটা কালেকশন জি কিভাবে দেবেন আপনাদের ব্যাপার আমি মাহফিলটার পক্ষে একটু দাবি করছি যদি নগদ কিছু
দেন দেন যদি মনে করেন হুজুর নগতার কার কত আছে আগামী বছর জলসার জন্য আমি 1 কুইন্টাল চাল দেব কি 2 বস্তা আলু দেব 10 কিলো ডাল দেব কি 20 কিলো গোশত দেব জি একটু মেহেরবানি করে এই ছেলেগুলোর হাতকে শক্ত করতে সবাটার একটা স্থায়িত্ব তৈরি করতে একটু আস্থা আপনাদের পক্ষ থেকে একটু সহযোগিতা হাত চাইছি জি নাম্বার 1 দাবি করছি অন্ততপক্ষে যারা আছেন পকেটে যদি 2 টাকাও থাকে জি আজকের এই সভাটার পক্ষে একটু সহযোগিতার হাত বাড়ানো জি তবে উঠতে হবে না চেয়ারে বসা মানুষ তো আমি জলসা কমিটির কোন ছেলেকে বলছি বাবু একটু রুমাল নিয়ে গেলে আশা করি ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ আর সেই সঙ্গে দাবি জায়গায় বসে হাত তুলুন যে আমি 1 কুইন্টাল চাল দেব জি যে হাত তুলুন আমরা নাম সংগ্রহ করে নেব একটু মেহেরবানি করে বলুন নারে তকবীর জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব জোরে বলুন জিন্দাবাদ 5000 টাকা জোরে বলুন মারহাবা নারে তকবীর জি আমার ওই ভাইয়ের নাম কি ও হবিবর রহমান ভাই 1 কুইন্টাল চাল দেবো বলে 1 কুইন্টাল চাল জোরে বলুন মারহাবা নারে তকবীর আমার আরেকজন ভাই 500 টাকা জোরে বলুন মারহাবা ছেলেরা বাবা একটু আগে যান ভাই ওই কি বলছেন একটু শুনে নেন 10 কেজি চাল ডাল তুমি রফিকের ভাই তো তুমি রফিকুলির ভাই তো কি নাম আশিকুল আশিকুল ইসলাম জি তিনি 10 কিলো ডাল দেবে জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা তাকবীর জি একটু বলুন একটু বলুন 1 কুইন্টাল চাল আমার হবিবার ভাই দিয়েছেন জি পাশে আরেকজন বলবেন 1 কুইন্টাল চাল এতটা লোকের খাওয়াতি অনেকটা চাল লাগবে বলেন যদি বলেন হুজুর 1 কুইন্টালের ক্ষমতা নেই 1 মণ দেব আলহামদুলিল্লাহ সেটাই আচ্ছা বলুন জি ভাই মাজা ঘষার জায়গা নয় নিবেদিত অন্তরের ব্যাপার অন্তরে যদি মহব্বত থাকে চট করে বলে ফেলুন 1 মণ চাল দেবেন নুরুল আমিন ঢালি এই সবার জন্য বাড়ি তার সোলাদানায় তিনি 25 কিলো চাল দেবেন জোরে বলুন মারহাবা নারে তাকবীর কই বাবু 1 মণ চাইলাম 25 কিলো তো নুরুল আমিন ভাই দিচ্ছেন সোলাদানা থেকে জি 1 মণ চাল দেবেন একজন জি আবু আর রহমান ভাই বসিরের পশ্চিম পাড়ায় বাড়ি জি তিনি 1000 টাকা জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা নারে তাকবীর নারে তাকবীর জি একটু বলেন শিগগিরই বলেন ভাই চাল ডাল আলু যেটাই পারুন একটু শরীখন একটু শরীখন জি নুরুল আমিন মন্ডল ওরফে বাবলু এই নেওড়ার ওপাড়াতে বাড়ি ভাই 50 কিলো চাল দেবেন একটু বলুন না মারহাবা একটু গগনবেদী আওয়াজ তুলুন তো নারাই তাকবীর নারাই তাকবীর নেওড়ার যুবকবৃন্দের পরিচালনায় বিশ্ব নবী দিবস উদযাপন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদে জামান সুন্নতুল জামাতের কর্মী সমর্থক সহযোগী বৃন্দ নারে তাকবীর মাশাআল্লাহ একটু বলে জাহাঙ্গীর গাজী 50 কিলো জোরে বলুন মারহাবা নারে তাকবীর বলেন জি ভাই এতটা মানুষ থাকতে আর এই জায়গাটাই এই এই নবী দিবসের নামে সভাটি আমরা যদি প্রতিষ্ঠিত করে